الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى أهله وأصحابه أجمعين. أيها الأخوة إخواني السلام عليكم ورحمة الله وبركاته. الله سبحانه وتعالى قرآن العظيم الفتوري جي دوتو قلتو كنو صفا صفات كتيني আলোচনা করেছেন, তার একটি আমরা গত ক্লাসে আলোচনা করেছি, সামাআহু আস-সামা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু শুনেন, এন্ড বাসারাহু সুবহানাহু ওয়া তাআলা, বাসিরুল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুরুত্বপূর্ণ সিফাত আল বাসারি আল বাসির, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরা আয়াত নম্বর 11 লাইসা কামিসলিহি শাইউন, যে কোনো কিছুই তার সমকক্ষ সাদৃশ্যপূর্ণ নয়, ও হুয়া সামিউন বাসির, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু শুনেন এবং তিনি সবকিছু দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে হাতান সিফাতান ثابتتان لله تعالى بالنص القرآن العظيم الله سبحانه وتعالى এই দুইটি সিফাতকে পাশাপাশি কোরআন আযীমে বারবার বর্ণনা করেছেন, যেটি আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আস-সামিউ বলতে গিয়ে আমরা অনেক কিছু আলোচনা করেছি, এবং আস-সামিউ সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল বাসিরুর আগে তিনি ব্যবহার করেছেন সুবহানাহু ওয়া তাআলা। সামিউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পছন্দ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি সবার জন্য, মানে নামাজের ভিতরে সেটিকে আমাদের জন্য ওয়াজিব করেছেন, যে সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু শুনেন এবং তিনি প্রশংসা শুনেন যে তার প্রশংসা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল বাসির, এই জিনিসটুকু তিনি নামাজের ভিতরে এভাবে রাখেন নাই, অথচ আল বাসির একটি গুরুত্বপূর্ণ সিফাত, আমরা আজকের সেই সিফাত নিয়ে আলোচনা করব। এর জটিলতা কি রয়েছে, আর আমাদের বাংলাদেশের কোরআনের যে তাফসির হয়েছে, বঙ্গানুবাদ হয়েছে, সেগুলোতে যে ধরনের ভয়ঙ্কর এবং অত্যন্ত দুঃখজনক ভাবে অনুবাদে যে ভুল করেছে, এবং সেখান থেকে যে আমাদের পাঠক, আমাদের ভাই এবং বোন মুসলিম মুসলিমা, তাদের যে জিনিসটুকু জানা উচিত ছিল তারা জানতে তারা ব্যর্থ হয়েছে। এর কারণ হচ্ছে ভাষাগত একটি দুর্বোধ্যতা, বাংলা ভাষায় সঠিক শব্দ সেখানে প্রয়োগ করা হয়নি। আরেকটি হচ্ছে আকীদাগত, যারা অনুবাদ করেছেন কোরআনুল আযীমকে অনুবাদ করেছেন, অনুবাদ করতে গিয়ে তারা নিজেদের আকীদা, যে নষ্ট আকীদা এই ভারতবর্ষে অনেক কাল ধরে এসেছে, তার মানে পঙ্কিলতা থেকে, তার দুষ্কর্ম থেকে তারা বের হয়ে আসতে পারেনি, এবং আমরা সেই বিষয়ে কঠিন সমালোচনা ইনশাআল্লাহ তাআলা আজকের এই অনুষ্ঠানে করব। সমালোচনা করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পবিত্র, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিফাত, সেটিকে বোঝার চেষ্টা করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতকে পরিবর্তন পরিবর্ধন সংশোধন সংযোজন এবং এই ধরনের কোন প্রক্রিয়া সেটি করা যায় না, এবং তা করা হারাম। আমরা আজকে দেখব যে আমরা কতটুকু এই আল বাসির সম্পর্কে জানি, এবং ভুলগুলো আমরা ধরিয়ে দেব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সেগুলো শুনবেন, অত্যন্ত মনোযোগ হচ্ছে এই ক্লাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগ ছাড়া শুধুমাত্র শুনে শুনে, অল্প একটু শুনে তারপরে আপনি বাইরে গিয়ে লোকদেরকে বলবেন যে আল্লাহর দুটো চোখ আছে যেমন আমাদের দুটো চোখ আছে, এই ধরনের কথা আপনারা বলবেন, সেটি হচ্ছে অত্যন্ত গর্হিত কাজ, এবং আমাদের
এই অনুষ্ঠানের উপরে অবিচার করার শামিল, এবং দীন ইসলামের ভিতরে একটি ভুল অভিযোগ করা, মানুষের প্রতি মিথ্যা অভিযোগ করার শামিল। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল বাসির, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি অন্যতম গুণ, ইফাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার ওয়া আন্নাল্লাহা সামিউন বাসিউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু শুনেন, সবকিছু দেখেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কোরআনুল আযীমের ভিতরে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্বালা সুবহানাহু ওয়া তাআলা লি মূসা ওয়া হারুন, হারুন এবং মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম এই দুইজনকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল, সূরা তোহা আয়াত নাম্বার 40, ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, যে তোমরা ভয় পেও না, মূসা এবং হারুন আলাইহিমুসসালাম তাদেরকে বলছেন যে তোমরা ভয় পেও না, কেননা আমি তোমাদের সাথে আছি, ইন্নানি মাআকুমা ওয়া আসমাউ ওয়া আরা, আমি শুনি এবং দেখি। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন এবং তারপরে তিনি সবকিছু দেখেন, এই শোনা এবং দেখার মাধ্যমে তিনি মূসা আলাইহিস সালামের এবং হারুন আলাইহিস সালামের নিকটবর্তী হয়েছেন। এটি হচ্ছে একটি নিকটবর্তী হওয়ার নিদর্শন। আপনারা আমাদের আগের ক্লাস থেকে আপনারা অবশ্যই শুনে থাকবেন যে মাইয়াতুল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিকটে থাকেন, তিনি কিভাবে নিকটে থাকেন সেটি আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি, যদি আপনাদের স্মরণে থাকে, কারণ এই সকল গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা ইতিপূর্বে বিভিন্নভাবে আলোচনা করেছি। আলোচনায় গাফেল থেকে কোনো কিছু না শুনে শুধু খালি আবার বলেন আবার বলেন, এটি কোনো দিন ইসলাম শেখার সঠিক আদব নয়। আদব হচ্ছে যে যেই বিষয়ে আলোচনা হয়েছে সেটা আপনি রেকর্ড গুলো শুনবেন এবং সেখান থেকে আপনারা প্রয়োজনীয় জ্ঞান অর্জন করবেন। আশা করি সূরা আল হাদিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তাআমালুনা বাসীর, যে তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সঙ্গে থাকেন, এবং তোমরা যা করো বিমা তাআমালুনা বাসীর, তোমরা যা কিছুই করো না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে থাকেন, এটি হচ্ছে তিনি দেখার মাধ্যমে সাথে থাকেন, সবার সাথে দেখার মাধ্যমে সাথে থাকেন, আল্লাহু বিমা তাআমালুনা বাসীর। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে যখন থাকেন তখন তিনি বিশিষ্ট গুণ অর্জন যারা করেছে তাদের সাথে থাকেন, যেমন আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে থাকেন যারা ধৈর্যশীল। এখানে মা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে থাকেন, আর আরেকটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন হচ্ছে উরুব, উরুব হচ্ছে মুকাররিবুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে থাকেন। সেই সাথে থাকার ভিতরে একটি হচ্ছে যে বিশেষ খাস বান্দা যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে, যেমন মূসা এবং হারুন আলাইহিস সালাম, তাদের সাথে আল্লাহ থাকেন, ইন্নানি মাআকুমা, কিন্তু কিভাবে থাকেন, তিনি শোনার মাধ্যমে থাকেন এবং দেখার মাধ্যমে থাকেন। এই যে সাথে থাকা, এই সাথে থাকার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সশরীরে তার জাত নিয়ে, তিনি সত্তা নিয়ে তাদের সাথে থাকেন না, কিন্তু তিনি থাকেন শোনা এবং দেখার মাধ্যমে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সবকিছুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার কাছে থাকেন, যে তিনি দেখছেন। এই দেখাটার একই অপর একটি নামই হচ্ছে সাথে থাকার মতো। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো ফেরেশতার মাধ্যমেও থাকেন, এটি হচ্ছে কুরুব। মা হচ্ছে একটি শব্দ যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাআকুমা, তারপরে আইনামা কুনতুম, ও হুয়া মাআকুম, যে তিনি তোমাদের সঙ্গে আছেন তোমরা যেখানেই থাকো না কেন,
কিভাবে আছেন, তিনি দেখেন, বাসিরের মাধ্যমে আছেন। আল বাসির, আল বাসির হচ্ছে আল্লাহর সেই গুণাবলী, যেই সেই গুণাবলীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা মাইয়া রক্ষা করছেন, সবার সাথে রক্ষা করছেন। তারপর আল্লাহ সুবহানাহু তাআলা কুরুব, সেটি হচ্ছে তিনি নিকটবর্তী হন, সেটি কখনো কখনো ফেরেশতাদের মাধ্যমে নিকটবর্তী হন। সূরা কাফ আয়াত নম্বর 16-18, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد. তো এই যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা আমরা তার ঘাড়ের দমনী যুগলাল ভেইন, অর্থাৎ ঘাড়ে আমাদের যে ঘাড়, ঘাড়ের ভিতরে যে রক্ত নালিকা রয়েছে তার থেকেও আল্লাহ সুবহানাহু তাআলা অধিক নিকটবর্তী হন। কিভাবে নিকটবর্তী হন? ফেরেশতাদের মাধ্যমে। তার ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু তাআলা পরবর্তী আয়াতেই বলে দিচ্ছেন কিভাবে তিনি এই রক্তনালীর থেকেও নিকটবর্তী হন। আল কুরুব, এটাকে বলা হয় কুরুব, আর ওইটাকে বলা হয় মাইয়া। ইজ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমাল ক্বাইদ, যে ডানে এবং বামে ফেরেশতারা বসে আছে, তারা আমল গ্রহণ করছে। মা ইয়ালফিদু মিন কাউলি ইল্লা লাদাইহি রাকিবুন আতীত, যে তোমরা যে কথাই উচ্চারণ করো না কেন, সেই কথা গ্রহণ করার জন্য তারা সদা প্রস্তুত। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এইভাবে মানে তিনি শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাক বলছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না? সূরা আলাক আয়াত নম্বর 14, আলাম ইয়ালাম بأن الله يرى, সে কি জানে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার দেখাটাকে সুন্দর করে আলাদাভাবে তিনি উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু له غيب السماوات والارض ابصر به واسمع, এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা যাচ্ছে যে তিনি শোনাটাকে পরে বলেছেন কিন্তু দেখাটাকে আগে বলেছেন, সেটি হচ্ছে সূরা কাহফ। এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন যে কুলিল্লাহু আ'লামু, তিনি সবকিছু উত্তম ভাবে জেনে থাকেন, বিমা লাবিতু, যে ওই যে গুহাবাসী তারা কতদিন সেখানে ছিল সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তার রয়েছে যে সামাওয়াত এবং আরদের, হেভেন এবং এই পৃথিবীর সমস্ত অদৃশ্যের চাবিকাঠি অথবা অদৃশ্য নলেজ, জ্ঞান তার কাছে। আবসির বিহি ওয়া আসমি, তিনি দেখেন এবং সবকিছু শুনেন। এই যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাটাকে গুরুত্ব দিয়েছেন, এর কারণ হচ্ছে যে ওই যে গুহাবাসী তারা যে মানে পাশ ফিরত শোয়ার সময়, আপনারা তাফসীরের ভিতরে পড়েছেন, এই যে তাদের যে কর্মকাণ্ড, যে তারা কোন দিকে যাচ্ছে, কুকুরটা কি করছে, এবং ওই লোকদেরকে পাশ ফিরিয়ে দেওয়া হচ্ছে, এবং অন্য কোনো মানুষ তাকে খেয়াল করছে কিনা, ইত্যাদি ইত্যাদি, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিয়ে আবসির বিহি ওয়া আসমি, কারণ সেখানে দেখার কাজটুকু ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবকদেরকে তারা তিনি দেখেছিলেন সর্বক্ষণিক। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই 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 জায়গায় দেখার জিনিসটাকে আল্লাহ প্রশংসা করে বলেছেন। وذلك قال ابن جرير رحمه الله تعالى وذلك معنى المبالغة في المدح كأنه قيل ما أبصره وأسمعه. ابن جرير قلت جي اي قصة دكو اي جي قصة الله سبحانه وتعالى أبصر به وأسمع اتي هتش مبالغة মানে emphatic একটি মানে বর্ণনার ব্যঞ্জনাময় বর্ণনার একটি উদাহরণ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এ কথাগুলো বলছেন, এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাচ্ছেন তাবিলুল কালাম মা আবসারুল্লাহু লিকুল্লি মাওজুদ, যে পৃথিবীতে কোথায় কোন জায়গায় কি আছে অবস্থান করছে সেগুলো তিনি সব কিছু পুঙ্খানুপুঙ্খানু ভাবে দেখে থাকেন এবং সেই সাথে শুনে থাকেন। ওয়া আসমাউ লিকুল্লি মাসউ, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনা দরকার সেগুলোকে তিনি শুনে থাকেন। লা ইয়াখফা আলাইহি মিন যালিকা শাইই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কোনো কিছুই গোপনীয় নয় কারণ তিনি দেখেন। এই কথা দিয়ে আমরা যে কথাটুকু বুঝাতে চাচ্ছি সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল বাসীরু, তিনি সবকিছু দেখেন। এখন সমস্যা হয়েছে কোথায়? সমস্যা হচ্ছে আমরা সমস্যাগুলো নিয়ে এখন পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যে আলোচনাগুলো তিনি কোরআন আযীমের ভিতরে হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো আলোচনা করেছেন তার আলোকে আমরা দেখব যে সমস্যাগুলো কোথায়। আমরা সবাই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নাহাল, সূরা নাহালের ভিতরে তিনি তিনি বলছেন যে আয়াত নাম্বার 78, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই মায়ের পেটের ভিতর থেকে বের করে নিয়ে এসেছেন, তোমরা কিছুই জানতে না। আমরা গত ক্লাসে এই আয়াতের কিছুটা আলোচনা করেছি, ওয়া জাআলা লাকুমুস সামা, যে এই যে শ্রবণ যন্ত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিও তিনি তৈরি করে দিয়েছেন, ওয়াল আবসার, এবং এই যে দেখার যন্ত্র মানে দৃশ্য দেখার যে মানে তন্ত্র দর্শন তন্ত্র হবে। আমাদের বাংলাদেশের কোরআন গুলোতে আবসার কথাগুলোকে তারা সরাসরি চোখ বলে দিয়েছে, আর সামা অনুবাদ করেছে কর্ণ। আমি জানি না এই ধরনের অনুবাদ কেন তারা করছে। আপনারা যদি ডক্টর মহসিন খান দেখুন সেখানে কিন্তু আইজ এবং ইয়ার এই কথাগুলো লিখে নেই, এটি অত্যন্ত একটি বড় ভুল। এই ভুল জাতীয় ভুল, এই ভুলে সবাই এটার অনুসারী। কোরআন কারা অনুবাদ করেছেন তাদের নাম বলে আর আমি কাউকে কষ্ট দিতে চাই না, কারণ আমাদের মাহফিলের ভিতরে আমরা যখনই কোনো কিছু সমালোচনা করি আমাদের কিছু শ্রোতা অতি সেন্সিটিভ, তারা অপমানিত হন। সুতরাং এই এক মানে আজব এক পরিস্থিতি, আজব এক মানসিকতা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী আলোচনা করে নিজেদেরকে পরিশুদ্ধ করব না, আমরা নিজেদের ভুলগুলোতে নিমজ্জিত থাকব, তাতেই আমরা খুশি। কারণ আমরা সমালোচনাকে পছন্দ করি না, আমরা শুধু প্রশংসাকে পছন্দ করি। সমালোচনাকে যদি প্রশংসা পছন্দ না করি তাহলে আমাদের আকীদা, আমাদের ঈমান, আমাদের যে দীন ইসলাম সেগুলো আমরা শুদ্ধভাবে কখনোই অনুকরণ অনুসরণ করতে পারবো না। সেটি সমস্ত স্কলার যারা রয়েছেন যারা মানে এই বিষয়ে কথা বলেছেন, কোনো হাদিসই তাহলে দঈফ হতো না, কোনো হাদিসই তাহলে জাল হতো না, কোনো বেদাত বলে দুনিয়াতে কিছু থাকতো না, কোনো খারাপ বলে কিছু না, সব কিছুই হতো ভালো, উত্তম উত্তম উত্তম। এই সব ভালো, এই ধরনের রামকৃষ্ণ মিশনে ইসলামের কোনো স্থান নেই। যেটি খারাপ যেটি ভুল সেটিকে বলতেই হবে, সেটিকে মানতে হবে, আর যেটি শুদ্ধ সেটাকে গ্রহণ করতে হবে। সেই ধরনের মানসিকতা থাকাটা হচ্ছে সহি কোরআন সুন্নাহ অনুসরণ করার পূর্ব শর্ত বটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। এখানে ইংরেজিতে অনুবাদ হয়েছে, যারা ইংরেজি আছে ডক্টর মহসিন খানারা দেখছেন, দেখেন যে এখানে লেখা আছে যে ই গেভ ইউ সুবহানাহু ওয়া তাআলা হিয়ারিং সিং অ্যান্ড হার্ট সো দ্যাট ইউ ক্যান বি থ্যাঙ্কফুল টু হিম। তো আমাদের বাংলা ভাষায় যদি দেখেন অধিকাংশ কোরআনে আছে যে তিনি দিয়েছেন চক্ষু কর্ণ, চক্ষুকে আবসার বলা হয় না, দৃষ্টি আর চোখ
এক জিনিস নয়। শ্রবণ যন্ত্র মানে শ্রবণ যেটা যে আমরা শুনি সেটি এক শব্দ নয়। আসসামা মানে হলো যে তন্ত্র দিয়ে আমরা শুনে থাকি সেটি কান নয়। এক আশ্চর্য এক এক জিনিস। জিহ্বা মনে করেন, উদাহরণ বলছি, জিহ্বা লিসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিসান, হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আযীমের ভিতরে বলেছেন লিসান, যে তোমাকে একটি জিহ্বা দিয়েছি, তো জিহ্বা দিয়ে আমরা স্বাদ নেই, তো জিহ্বা আর স্বাদ কি এক হলো? একটি হচ্ছে মানে একটি কার্যসূচি কর্মসূচি স্বাদ, আর জিহ্বা হচ্ছে একটি অঙ্গ। তো মানে আমি যদি বলি আমার জিহ্বা কেটে গেছে, আমি কি বলবো আমার স্বাদ কেটে গেছে? এটি হয় নাকি? তারপরে বলা হচ্ছে যে চক্ষু, চক্ষু হচ্ছে মানুষের জন্য একটি অঙ্গ। সেই কথাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের মায়ের পেটে থেকে আমি কি দিয়েছি, আসসামা ওয়াল আবসার ওয়াল আফিদা। যারা এমব্রায়োলজি পড়েছেন মেডিকেল সায়েন্সে তারা সবাই জানেন যে মায়ের পেটে থেকেই এই তিনটি সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোটামুটি তৈরি করে দেন। কিন্তু আবসার, এই যে দেখার যে এই জিনিসগুলো, সেগুলো পরিপূর্ণতা লাভ করে জন্মের অনেক পরে। আমরা যেরকম গত ক্লাসে শুনেছি যে কান আগে থেকেই শুনে মায়ের পেটে থাকা অবস্থায়, কিন্তু আপনারা শুনে অনেকেই অবাক হবেন যে শিশু যখন জন্ম নেয় তখন সে তেমন কিছু দেখে না, যদিও সে মায়ের দিকে তাকিয়ে থাকে। তার নিউরোনাল ডেভেলপমেন্টটা পরে হয়, এই কারণে সে তেমন কিছু দেখে না, শুধুমাত্র শেডিং, কিছু কিছু মানে কালচে রং এগুলো দেখতে পায়, এবং আস্তে আস্তে কয়েকদিনের ভিতরে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেভেলপ করে দেয়, যদিও সে তাকিয়ে থাকে। তো এই যে আবসার এবং আফইদা এবং হচ্ছে হার্ট, যেটি অনুবাদ করা হয়েছে হৃৎপিণ্ড, হ্যাঁ, যে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিচ্ছেন, তাহলে এগুলোর অনুবাদ হচ্ছে হিয়ারিং সিং। এটা কোনোভাবেই কান এবং চোখ হয় না। এখন সেটার জন্য আমাদের বাংলা ভাষাকে দায়ী করা যায় একদিকে, আরেকটি হচ্ছে সেটাকে ওভাবেই অনুবাদ করতে হবে, যেটা যেভাবে আছে ঠিক সেটাকে সেভাবে অনুবাদ না করে অন্যভাবে অনুবাদ করাটা অত্যন্ত বর্হিত কাজ বলে আমরা মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন সূরা মাঈদা আয়াত নাম্বার, আসুন এখন আমরা কিছু কোরআনের আয়াত নিয়ে দেখি যে অনুবাদের ক্ষেত্রে কারা কি করেছেন। প্রথমে আসুন সূরা মাঈদা আয়াত নাম্বার 48, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলদের উদ্দেশ্য করে বলছেন وكتبنا عليهم فيها النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له. إيجي الله سبحانه وتعالى একটি আয়াত নাযিল করেছেন কুরআনুল আযীমের ভিতরে, সেখানে তিনি প্রতিশোধ কিভাবে মানুষ নিবে, কারোর প্রতি যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে সে কিভাবে তার বিচার করবে, সেটি একটি নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলদেরকে তাদেরকে লিখে দিয়েছেন ওয়াকাতাবনা আলাইহিম, কি করেছেন, যে তোমরা প্রাণের বদলে প্রাণ নিতে পারো, মানে হত্যার বদলে হত্যা, জানের বদলে জান, বলে আইনা বিল আইনি। এই যে এখানে আইন কথাটা দিয়ে বলা হয়েছে চক্ষু, তাহলে আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে চক্ষু সম্পর্কে, আল আইন বিল আইনি, যে চোখের বিনিময়ে চোখ, বল আনফ বিল আনফি, নাকের বিনিময়ে নাক, বল আজনা বিল আজন, আজনি, যে কানের বদলে কান, বল সিন্নি বিল সিন্নি, যে দাঁতের বিনিময়ে দাঁত। তো এই যে এখানে কান বলতে কি বোঝায়, এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে কান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আযীমে বলছে ওজন মানে কান, সাধারণ আরবি ভাষাতেই কানকে বলা হয় ওজন, আর চোখকে বলা হয় আইন। তাহলে চোখকে বলা হয় আইন,
আর কানকে বলা হয় ওজন, এটার দলিল কোরআনুল আজিমের ভিতরে রয়েছে। তাহলে চোখ যেই সিস্টেম থেকে এসেছে, যে তন্ত্র থেকে এসেছে, যে প্রক্রিয়ার সাথে চোখ জড়িত, সেটাকে বলা হয় আবসার, মানে সিং, যেটা দিয়ে দেখে। এটা ভালো বাংলা কি হবে, দৃশ্য, দৃশ্যমান, দৃশ্য চক্ষুতন্ত্র, নয়নতন্ত্র বলা যেতে পারে। যদি এটা বাংলা ভাষা, আমি আমাদের শ্রোতাদেরকে বিনয়ের সাথে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত যদি বুঝতে চান তাহলে বাংলা ভাষার সাহায্য নিয়ে বুঝতে পারবেন না। যে ভুলগুলো বাংলা ভাষায় করা হয়েছে সেটি বাংলা ভাষার দৈন্যতাই ধরা পড়েছে প্রকটভাবে। আপনারা ইংরেজি ভাষায় সেগুলো শেখার চেষ্টা করবেন। ডক্টর মহসিন খানের অনুবাদ দেখতে পারেন, মানে তারা কিভাবে অনুবাদ করেছে, বলেছে যে সিং, সিং আর আই এক নয়, একটা জিনিস দেখা আর হচ্ছে চোখ, এটি এক জিনিস নয়, যেমন টেস্ট এবং টাং এক জিনিস নয়, ইত্যাদি ইত্যাদি। মানে এটা বলাই হচ্ছে বাহুল্য। অথচ আমাদের দেশের কোরআনগুলোতে যেখানে বলা হচ্ছে চোখ সেখানে বলা হচ্ছে দৃষ্টি, আর যেখানে বলা হয়েছে দৃষ্টি সেখানে বলেছে চোখ, যেখানে বলেছে এই ওখানে বলেছে ওই। অর্থকে বিকৃত করে তারা যেটা অস্বীকার করার চেষ্টা করেছে সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার কোনো চোখ নাই, এটাই তাদের দৃষ্টিতে এসেছে যে আল্লাহ সুবহানাহু তাআলা দেখেন কিন্তু তার কোনো চোখ নাই। এই যে তার কোনো চোখ নাই সেটাকে প্রতিষ্ঠা করার জন্য বাংলা ভাষার অনুবাদগুলোতে, আপনি যে অনুবাদই বলুন না কেন, আমি আর নাম বলতে চাই না, নাম বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি, সবগুলোতে আপনারা নিজেরা দেখে নেবেন কিভাবে তারা অনুবাদ করেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে আইন হচ্ছে চোখ আর ওজন হচ্ছে কান। সুতরাং ওয়াজআলা লাকুমুস সামা, যে তিনি তৈরি করে দিয়েছেন কান নয়, তিনি তৈরি করে দিয়েছেন শ্রবণতন্ত্র, শ্রবণতন্ত্র যেটা দিয়ে আমরা শুনি, ওয়াল আবসারা দৃষ্টিতন্ত্র অথবা নজরতন্ত্র, যেটাই বলুন ভালো বাংলা নাই কি আর করা, ওয়াল আফইদা এবং হার্ট মানে হৃৎপিণ্ড সমূহ। এই যে আইন, এই আইনকে আমরা প্রথমে দেখব যে এটি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের সাথে সম্পৃক্ত। আইন এই কথাটুকু কোরআনুল আজিমের ভিতরে এসেছে, যদি আইনের সামনে কোনো অ্যাডজেক্টিভ না থাকে তাহলে সেই আইন, এই চোখ, তার তেমন কোনো অনুবাদে তার কোনো পরিবর্তন হওয়ার কথা নয়, যদিও বাংলা ভাষায় অনুবাদে চেঞ্জ করা হয়েছে। যেমন সূরা কাসাস আয়াত নাম্বার 9, ওয়াকালাতিল ইমরাআতু ফিরআউনা কুররাতা আইনি লি ওয়ালাকা লা তাকতুলুহু, যে ফিরআউনের স্ত্রী ইমরাআতু ফিরআউন, সে যখন বলল যে এই যে বাচ্চাটা শিশু, সেই শিশুটা কি কুররাতু আইনি, এখানে ডক্টর মহসিন খান অনুবাদ করেছেন কমফোর্ট অব দা আই, তিনি আই কে মানে চক্ষু শব্দটাকে তিনি কখনোই পরিবর্তন করেন নাই, কিন্তু কোরাতুন কথাটা অনুবাদ করেছেন কমফোর্ট। আর আমাদের বাংলা ভাষায় অনেকে করেছে নয়নমণি, নয়নমণি আর কোরাত আইন কি এক জিনিস হলো, এক জিনিস হয়নি। যেমন কোরাত আইন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এমন শব্দে ব্যবহার করেছেন কোরআন আজিমের ভিতরে, সেটা কোনোভাবেই নয়নমণি হয় না। আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নামাজকে বলছেন, এটা হাদিসের সহিহুল জামিয়া ভিতরে এসেছে, আলবানি হাদিস থেকে সহি বলেছেন, আপনারা অনেকেই জানেন হাদিসটুকু, ওয়াজুইলা আস-সালা কুররাতু আইনি ফি সালাতি, ওয়াজুইলা কুররাতু আইনি ফি সালাতি, যে আমার চোখের যে শান্তি সেটি তৈরি হয় নামাজের মাধ্যমে। তো নামাজের মাধ্যমে চোখের শান্তি তৈরি হয়, কুররাতুন আইনুন,
ফুরুআতু আইনি, আমার চোখের শান্তি, ফি সালাহ। তাহলে এখানে অনুবাদ কি হবে, যে নামাজের মাধ্যমে আমাদের চোখকে শীতল করো, সেটা অনুবাদ তারা ঠিকই করেছে। আর কোরআনের অনুবাদ করতে গিয়ে যখন ফেরাউনের স্ত্রী বলল যে ফুরুআত আইনি লি, তখন তারা অনুবাদ করলো কেউ কেউ, সবাই নয়, নয়নমণি। আমি জানি না নয়নমণি অনুবাদ হয় কিনা, যাই হোক, এটা চোখের শীতলতা বোঝাচ্ছে। তাতে বোঝা যাচ্ছে যে আইনের, আইন শব্দটির আগে যদি কোনো শব্দ থাকে তাহলে হয়তো কিছুটা হলে পরিবর্তন মেনে নেওয়া যায়, কিন্তু অতিরিক্ত হলে মেনে নেওয়া যায় না। যেমন সূরা হিজর আয়াত নাম্বার 88, এখানে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তামুদ্দান্না, লা তামুদ্দান্না আইনাকা, লা তামুদ্দান্না আইনাকা ইলা মা চক্ষুকে প্রসারিত না করা, চোখকে টেনে লম্বা করা বোঝায় নেই। সেই ক্ষেত্রে হয়তো দৃষ্টি প্রসারিত করা অনুবাদ করা যেতে পারে, যেহেতু আইনের সামনে অন্য একটি অ্যাডজেক্টিভ দিয়েছে যেটা ভাষা পরিবর্তন করতে গেলে অনেকটা দুরূহ, সেই ক্ষেত্রে গ্রহণযোগ্য যদি কেউ দৃষ্টি কথাটা বলে। মানে কোন কোন ক্ষেত্রে দৃষ্টি বলা যাবে যদি আইনের সাথে কোনো কিছু থাকে, যেমন কোরআনুল আজিমের ভিতরে এসে আইনাল ইয়াকিন, আইনাল ইয়াকিন, এখানে যদিও আইন আছে কিন্তু ইয়াকিন সাথে থাকাতে ওই আইন শব্দটা কিছুটা অর্থ পরিবর্তন হয়ে যাবে। পররাত আইন, যেমন বলা হয়েছে আইনান কাতরি, চোখের পলকে, আইনান হামা, এরকম তো। এইভাবে যদি কোনো শব্দ আইন এই চোখের কথাটুকুর সামনে থাকে তাহলে কিছুটা অনুবাদ যদি পরিবর্তন হয়, সেটা যদি দৃষ্টি বলা যায় অসুবিধা হওয়ার কথা না, কারণ এটাতে ভাব অনুবাদ হয়ে যায়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নাহাল আয়াত নাম্বার 77, এখানে বলেছেন, ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা আমরু সাআ ইল্লা কালমাহ কাল লামহে আল বাসার, লামহে আল বাসার মানে হচ্ছে চোখের পলক, লামহে আল বাসার কালামহে আল বাসার كلمح البصر او هو اقرب ان الله على كل شيء قدير যে ভূমণ্ডল নবমণ্ডলে সহস্র আল্লাহর কাছে রয়েছে, কিয়ামতের ব্যাপারটি এমন যেটা চোখের পলকে, যে আমরুস সাআ কে কিয়ামতের বিষয়টুকু, ইল্লা কালাম মানে যেমন সেটাতে যদি কেউ অনুবাদ করে চোখের পলক অথবা গ্ল্যান্স অফ দা আই, গ্ল্যান্স, এটাতে সমস্যা নাই, কারণ এটি বুঝাচ্ছে যে চোখের গ্ল্যান্স। তেমনি ভাবে কিছু কিছু জায়গায় যেগুলো আমরা বলেছি, আইনুল ইয়াকিন, তারপরে কররাত আইন, তারপরে আইনাল কত, যে চোখের পলকে, এই ধরনের শব্দের হয়তো কিছুটার ব্যাখ্যা পরিবর্তন হতে পারে, যেহেতু চোখের সামনে শব্দটার সামনে অথবা পেছনে অন্য কোনো শব্দ রয়েছে। কিন্তু যে সকল শব্দগুলো পরিষ্কারভাবে আলাদা করে রেখেছে সেটাকে পরিবর্তন করা যায় না, যেমন সূরা আল ইসরা আয়াত নাম্বার 36, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোমার জ্ঞান নাই তার পিছনে তোমরা লেগো না, পড়ো না। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যে নিশ্চয়ই, এখন শুরু হয়েছে আমাদের বাংলাদেশি অনুবাদ, কি বলেছে, নিশ্চয়ই কান, যেটা এখানে নাই, অথচ এখানে লেখা হয়েছে কান, লেখা হয়েছে চক্ষু, যেটা এখানে লেখা নাই,
যেটা হয়েছে ফুয়াদ মানে হচ্ছে হার্ড, এখানে লেখা হয়েছে অন্তকরণ, এই তিনটা শব্দ এই অনুবাদ সঠিক হয়নি। এদের প্রত্যেককে জিজ্ঞাসিত করা হবে, এটা চোখ এবং কান অন্তর সেগুলোকে জিজ্ঞাসা করা হবে বটে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে কান চোখ এই শব্দগুলো ব্যবহার করেন নাই। কোরআনুল আজিমের ভিতরে এবং আপনারা ডক্টর মহসিন খানের অনুবাদ দেখুন, তারা এখানে আই ইয়ার এভাবে তারা লিখে নাই, লিখেছে হিয়ারিং সাইট এন্ড হার্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে চক্ষুকে দৃষ্টি, দৃষ্টিকে চক্ষু, এভাবে অনুবাদে ভুল করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনআম আয়াত নাম্বার 55, হাল ইয়াস্তাউই আল আ'মা ওয়াল বাসার বাসির আফালা তাফাক্কারুন, হাল ইয়াস্তাউই আল আ'মা ওয়াল বাসির, যে আপনি বলে দিন যে অন্ধ, আ'মা মানে হচ্ছে অন্ধ, আল বাসির মানে চক্ষুমান যে দেখে, সে কি সমান হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল আজিমের ভিতরে আল ইয়াস্তাবিল আ'মা, যে অন্ধ, আর ওয়াল বাসারি ওয়াল বাসিরি বাসিরু, ওয়াল বাসিরু মানে হচ্ছে যিনি দেখেন, চক্ষুমান যিনি দেখেন না এবং যিনি দেখেন, তারা কি এক হতে পারেন? এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসির মানে তিনি দেখেন, তিনি অন্ধ নন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ইঙ্গিত দিচ্ছেন। আমরা হাদিসের ভিতরে কিছুক্ষণ পরে আমরা যাব ইনশাআল্লাহ তাআলা। এখন এই হাদিস গুলো এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদিও এই আয়াতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে ইঙ্গিত করে আসেনি, কিন্তু আমরা হাদিসের ভিতরে জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসিহিদ দাজ্জালের যে হাদিস যেগুলো সহিভাবে এসেছে সেখানে তিনি বারবার বলেছেন, কি বলেছেন, যে ওয়া ইন্নাহু আওরা, মাসিহুদ দাজ্জাল আওরাতুন আইন ইউসরা, যে তার বাম চোখ হচ্ছে মানে অন্ধ, যে মাসিহুদ দাজ্জালের বাম চোখ হচ্ছে অন্ধ। বুখারীতে এসেছে ইন্নাল্লাহা লাইসা বি আওরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধ নন। তাহলে কে অন্ধ? ইল্লা আন মাসিহুদ দাজ্জাল আওরা আইনুল ইউমনা, তার ডান চোখ হচ্ছে অন্ধ। কানা আইনাহু আইনাবি তাইফা, যে একটি আঙ্গুর ফল যেভাবে বেড়ে থাকে ঝুলে থাকে ঠিক সেরকম তার অন্ধ চোখটা ঝুলে আছে। এবং হাদিসের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসগুলো যখন বর্ণনা করতেন তখন তিনি নিজের চোখে, ভালো করে শুনুন, এটা আমার কথা নয়, বুখারী মুসলিম ইবনে মান্দা সুন্নাহ তাওহীদ আল হাকিম মুসনাদ আহমদ ইত্যাদি সব কিতাবের ভিতরে হাদিসগুলো রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চোখের দিকে ইশারা দিয়ে বলতেন, ভালো করে শুনুন, নিজের চোখের দিকে ইশারা দিয়ে চোখ দেখিয়ে বলতেন ইন্না রাব্বাকুম লাইসা বি আওরা, তোমাদের প্রভু অন্ধ নন, তার চোখ আছে। সুতরাং এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ আছে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নির্বাচিত শ্রেষ্ঠ পুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে, সহি হাদিসের মাধ্যমে আমাদেরকে খবর দিচ্ছেন যে মাসিহুদ দাজ্জালের চোখ একটা নষ্ট থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ নষ্ট নয়, তার চোখ আছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে চোখ, সেটি অবশ্যই তার সৃষ্ট মাসিহুদ দাজ্জাল অথবা আমাদের চোখের সাথে তুলনা করা যাবে না, সেটা আমরা সবসময় বলে এসেছি, সেটিই হচ্ছে আল কোরআন আযীমের ভিতরে লাইসা কামিসলি শাইউন, কোনো কিছুই তার সাথে সদৃশ্য নয়। সদৃশ্য নয় তার মানে এই নয় যে জিনিসটি নাই, এটি হচ্ছে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সমস্যা কি? সমস্যা হচ্ছে যে আমাদের দেশে যেহেতু আমাদের চিন্তাধারার ভিতরে আল্লাহর কোনো আকৃতি নাই, কিছুই নাই, এই কথায় আমরা ভারতবর্ষের মুসলমানরা বিশ্বাস করে থাকি, সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই
সিফাত গুলোকে আমরা বলতে ভয় পাই এবং বলতে চাই না। এটি বললে মনে হয় যে আমাদের ধর্মই নষ্ট হয়ে যাবে, আর এটিকে বিকৃত করলে যে ইমান নষ্ট হয়ে যাবে সেটি কারোর কোনো সমস্যা নাই। মূর্খতা কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানে তিনি তার যে চোখ রয়েছে তার দলিল কোরআনুল আজিমের ভিতরে রয়েছে, হাদিস ছাড়াই কোরআনুল আজিমের ভিতরে রয়েছে। আমাদের জন্যে চক্ষু হচ্ছে আমাদের অঙ্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন যে যে তিনি আমাদিগকে মানে চক্ষু দিয়েছেন, সূরা বালাদ আয়াত নম্বর 8, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে তাকে দেইনি দুটি চোখ। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে আমাদেরকে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাকে দেইনি দুটি সুন্দর চোখ, দুটি চোখ তাকে দেইনি, ওয়ালিসান, এবং তাকে একটি জিব্বা দেইনি, শাফাতাইন, দুটি ঠোঁট তাকে দেইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন সেটা আল্লাহ নিজেই বলেছেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে তার একটা চোখ আছে, হ্যাঁ তার দুটো চোখ আছে, একটি নয় দুটো চোখ, মানে তার চোখ রয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলছেন, দুটোই আল্লাহ বলছেন যে তার সৃষ্টি মানুষেরকে আল্লাহ দিয়েছেন দুটি চোখ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে চোখ। আর এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইন্না রাব্বাকুম লাইসা বিআওরা আলা মা খাফিয়া আলাইকুম মিন শানিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কোনো কিছুই গোপন থাকে না, কারণ তিনি ফালা ইয়াখফাইয়ান্না আলাইকুম আন রাব্বাকুম লাইসা বিআওরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধ নন, তিনি সবকিছু দেখেন। এটি হচ্ছে মাসিহ দাজ্জালের সাথে তুলনা করে আমাদের কাছে এই প্রমাণ এসেছে হাদিস থেকে। সুতরাং আমাদের সমস্যা থাকার কথা নয়, সমস্যাটা হচ্ছে আকীদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে চোখ হচ্ছে একটি সিফাত, এই সিফাতটুকুকে বলা হয় সিফাত জাতিয়া, মানে তার জাতের সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব যে আছে তার রয়েছে জাত। তো এই যে জাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আমরা এই ক্লাসে আলোচনা করেছি, এই যে জাত তার কিছু গুণাবলী রয়েছে, সেই গুণাবলীর অন্যতম গুণাবলী হচ্ছে আল্লাহর চোখ। এখন আল্লাহর চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে পৃথক নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথেই সেটি সংশ্লিষ্ট, তার জাতের সাথে সংশ্লিষ্ট, সেটি চিরস্থায়ী সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আল্লাহু বাসীরুন বিমা ইয়ামালুন, অধিকাংশ আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসীরের সাথে যেটি যোগ করেছেন সেটি হচ্ছে আল্লাহ হয়তো বলেছেন বিমা ইয়ামালুন অথবা বিমা তামালুন, এইভাবে অধিকাংশ আয়াতগুলো এই শব্দ নিয়ে এসেছে, আল্লাহু বাসীরুন বিমা ইয়ামালুন। সূরা বাকারা মানে অসংখ্য আয়াত রয়েছে কিন্তু সবসময় এইভাবে কথাটুকু এসেছে, অথবা ইন্নাল্লাহা বিমা তামালুনা বাসির, ইয়ামালুনা বাসির অথবা তামালুনা বাসির, মানে অর্থ হচ্ছে আমরা যাই কিছু করি না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, অথবা তোমরা যাই কিছু করো না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলে ইমরান আয়াত নম্বর 15, ওয়াল্লাহু বাসীরুন বিল ইবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার দিকে দৃষ্টি দিয়ে রাখেন। এই ক্ষেত্রে সুন্দর অনুবাদ করেছে, কোনো সমস্যা নাই, ইন্নাল্লাহা বি ইবাদিহি লা খাবীরুন বাসীরুন, সূরাতের আয়াত নম্বর 31, ইন্নাল্লাহা বি ইবাদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের ব্যাপারে লা খাবীরুন, তিনি সবকিছু জানেন, সবকিছু খবর রাখেন, বাসিরুন তিনি সবকিছু দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দেখা, সে দেখাকে তিনি দৃষ্টি, এই কথার থেকে দেখা মানে চোখটাকে আলাদা করেছেন। চক্ষু অনুবাদ যদি দেখা হয়ে যায়, সেটা যদি না হয় সেই কারণে আপনারা একটি
সূরা একটি আয়াত দেখতে পারেন, সেটি হচ্ছে সূরা আলে ইমরান আয়াত নম্বর 13। সেখানে আল্লাহ সুবহানাহু তাআলা বদরের যুদ্ধ সম্পর্কে মানে একটি আয়াত দিয়েছেন যে কাফেররা মুমিন মানে মুসলমান মুমিনদেরকে সৈন্যবাহিনীকে দ্বিগুণ দেখতে পেল। এই কথাটুকু কোরআনুল আজিমের ভিতরে এসেছে যে কাফিরাতুন ইয়াউনাহুম মিসলিহিম মিসলিহিম রাআল আইনা, যে যে তারা দ্বিগুণ দেখতেছিল, যে সচক্ষে তারা দ্বিগুণ দেখতেছিল। এই কারণে আল্লাহ সুবহানাহু তাআলা রা আ মানে তারা দেখিয়েছিল, ইয়ারাউনাহুম রা আল আইনা, যে এখানে আইন কথাটাকে আলাদাভাবে ব্যবহার করেছে, দেখাটাকে আলাদাভাবে ব্যবহার করেছে, মানে চক্ষু এবং দৃষ্টিকে দুটো শব্দে পৃথক করেছেন আল্লাহ সুবহানাহু তাআলা। সুতরাং চক্ষু অনুবাদ করতে গিয়ে দৃষ্টি বলা যাবে না, এই আয়াত হচ্ছে এর প্রমাণ। রা আ মানে দেখা, আর আইন হচ্ছে চোখ। আল্লাহ সুবহানাহু তাআলা রা আ শব্দটা ব্যবহার করার পর তিনি আইন শব্দটা ব্যবহার করেছেন। সুতরাং দেখা দৃষ্টি আর চোখ এক নয়। এখন আসুন আমাদের দেশের কোরআন কোরআনুল আজিমের ভিতরে অনুবাদের ক্ষেত্রে যে তিনটি আয়াত, কয়টি আয়াত? তিনটি। এই তিনটি আয়াতে সর্বনাশ সর্বনাশ করেছে, লিখে রাখুন। একটি হচ্ছে সূরা হুদ আয়াত নম্বর 37, একটি হচ্ছে সূরা তাহা আয়াত নম্বর 39, আর একটি হচ্ছে সূরা তুর আয়াত নম্বর 48। এই তিনটি আয়াতে সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে, সর্বনাশ করেছে। আমার বাংলা ভাষার অনুবাদ গুলোতে একদম সর্বনাশ করে দিয়েছে, অধিকাংশ কোরআন গুলোতে, অধিকাংশ কি বলবো। দু একটি হয়তো ছোটখাটো ভুল সঠিক করেছে, কিন্তু এক জায়গায় সঠিক করলো আরেক জায়গায় ভুল করেছে। প্রথম আয়াত সূরা হুদ, ওয়াসনাইল ফুলকি বি আয়ুনিনা, যে নূহ আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন যে যে তুমি আমার চোখের সামনে, আমাদের চোখের সামনে মানে নৌকাটা বানাও। ওয়াসনাইল ফুলকা বি আয়ুনিনা, এখানে ডক্টর মোহসিন খান অনুবাদ করেছেন আন্ডার আওয়ার আইজ, পরিষ্কার করে দিয়েছেন। আর আমাদের বাংলা ভাষার অনুবাদ দেখেন কি লিখেছে, আপনি আমার সম্মুখে নৌকা তৈরি করেন। সামনে কথাটা কি আইনকে সামনে বুঝায়? আল্লাহ মুস্তাআন, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আল্লাহু ইয়াগফিরু আল্লাহ কুল জামিআন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন। আল্লাহ তোমার এই পবিত্র কালামকে এইভাবে বিকৃত করেছে আমার দেশের অনুবাদকরা। কি করেছে তারা? বলেছে যে আপনি আপনার আমার সম্মুখে আমারই নির্দেশ মোতাবেক একটি নৌকা তৈরি করুন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি দিচ্ছে আর কি, বি আয়ুনিনা, এবং এই যে বি আয়ুনিনা, যে চোখে, আন্ডার আওয়ার আই মানে চোখের সামনে, অনুবাদ হবে আপনি এই নৌকা আমার চোখের সামনে আমার নির্দেশ মোতাবেক তৈরি করুন। এটা না বলে বলা হয়েছে, লেখা হয়েছে আমার সম্মুখে, আর আমার হতভাগা বাংলাদেশি ভাই বোনেরা এটাই পড়ছে। বলেছে যে আমরা খুব তাওহীদের জ্ঞান রাখি। তাওহীদের কি জ্ঞান রাখেন? এই আয়াতটাকে আপনি কি বুঝেন? এখানে আপনি পড়ে যাচ্ছেন যে আমার সম্মুখে, সেখানে অস্বীকার করা হয়েছে যে আল্লাহর একটি চোখ রয়েছে, সেটাকে সমূলে উৎখাত করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে কোরআন থেকে, আল্লাহর একটি সিফাতকে মুছে দিয়েছে। আল্লাহ তুমি সবাইকে ক্ষমা করো। তারপরে এসেছে সূরা তাহা আয়াত নাম্বার 39, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মানে যে মূসা আলাইহিসসালামকে যে তার ফেরাউনের স্ত্রী যে রেখে দিল, সেই সেই ক্ষেত্রে ফেরাউনের স্ত্রী মানে
এবং মুসা আলাইহিসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভয় দিয়ে কি বলছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি নিজে তার উপরে তিনি মানে মহাব্বত সঞ্চারিত করেছেন, ওয়া আলাইকা মহাব্বাতুন মিন্নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ভালোবাসা নিজের পক্ষ থেকে ভালোবাসা ওই শিশুর প্রতি দিয়েছিলেন, ওয়ালিতুসনিআ আলা আইনি, যেন তুমি আমার দৃষ্টির সামনে প্রতিপালিত, এখানে দৃষ্টি কথা বলা হয়েছে, এই কথাটুকু সঠিক হয়নি, আলা আইনি দৃষ্টি নয় এটি চোখ, আইনি মানে এখানে ইয়া যোগ করে বলা হয়েছে আমার চোখ, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল আযিমের ভিতরে বলছে যে কে আমার ঘরকে মানে পবিত্র করবে, বাইতিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল বাইতিয়া ফিল কুরআনুল আযিম, আমার ঘর, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে সম্পৃক্ত করেছেন, সুবহানাহু ওয়া তাআলা আমার ঘর, যেমন আব্দি আমার দাস মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলেছেন, তেমনি তিনি বলেছেন আইনি আমার চোখ, যে তুমি আমার চোখের সামনে পালিত হও, আর আমাদের বাংলাদেশে অনুবাদ করলো কি চোখটাকে তারা লিখলো না, তারা অনুবাদ করলো আমার দৃষ্টির সামনে পালিত হও, দৃষ্টির সামনে এই কথাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, তার মানে চোখকে অস্বীকার করা হয়েছে, ওয়ালি তুসনিআ আলাল আইনি, সেখানে তারা লিখেছে দৃষ্টির সামনে, এই কথাটুকু জঘন্য জঘন্য ভুল, এই ভুল ক্ষমাহীন, তার থেকে আল্লাহর কাছে আমাদের পানাহা চাইতে হবে। দেখুন ডক্টর মহসিন খান কি লিখেছেন, আন্ডার মাই আই, আন্ডার মাই আই আমার চোখের সামনে, চোখের সামনে হবে দৃষ্টি নয়। তারপরের আয়াত হচ্ছে যে সূরা তুর আয়াত নম্বর 48, ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা, যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি আপনার পালনকর্তার নির্দেশের অপেক্ষায় সবর করুন, আর আপনি আমার চোখের সামনে আছেন, বিআয়ুনিনা এখানে চক্ষুদয় মানে চোখ আই, আল্লাহ সুবহানাহু এখানে যারা অনুবাদ করেছে ডক্টর মহসিন খান আওয়ার আই মানে বহুবচনে ব্যবহার করেছে আই, আওয়ার আই অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের সামনে তিনি মানে রয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই কথাটুকু সূরা তুর সেখানে তিনি বলেছেন, ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা, যে আপনি আমার চোখের সামনে রয়েছেন, হ্যাঁ সুতরাং কি করুন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম, যখন আপনি নামাজের জন্য দাঁড়ান তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করুন। তাহলে এই তিনটি আয়াতে চোখকে বলা হয়েছে দৃষ্টি, আর এক জায়গায় তো আদৌ দৃষ্টিও বলা নাই, বলেছে সম্মুখে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ এই যে সিফাতুল জাত এটাকে তারা স্বীকার করে না, কিন্তু তারা স্বীকার করে আল বাসিরু মানে ওইটাকে স্বীকার করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, এই যে গুণাবলী সেটাকে তারা স্বীকার করেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দুটো চোখ রয়েছে সেটাকে তারা অস্বীকার করেন, সেটি তাদের মগজের ভিতরে ঢোকে না, আর সেই এই যে বিকৃত এই আকীদাতে পা দিয়েছে আমাদেরই মানে অসংখ্য ভাই বোন, এবং তারা সেটাতে আনন্দিত হচ্ছে যে তারা দীন ইসলামে খুব কায়েম রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে গুরুত্বপূর্ণ সিফাত সেটি হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত, এখানে অনুবাদের ক্ষেত্রে অসাবধানতা বশত আমাদের কিছু সহি ভাই যারা কোরআন সুন্নাহ অনুসারী এবং যাদেরকে আমরা অনুসরণ অনুকরণ করি, সেই ভাইদের অনুবাদের ভিতরে অসাবধানতা বশত সেই শব্দগুলো চলে এসেছে, কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না যে সত্য
হক এটি একটি হয়, হক কখনো দুটো হয় না। ইংরেজি ভাষা বাংলা ভাষা ভাষার রূপান্তর হলে হকের সত্যের কখনো রূপান্তর হয় না, সত্য সত্যই থেকে যায়। আমরা যে জানি না, আমরা যে ভুল করেছি সেটা স্বীকার করে নেওয়াটাই হচ্ছে হকের দাবি। এটার উপরে মানে কুস্তি করলে কোনো কাজ হবে না, আশা করি বুঝতে পেরেছে। এখন এই যে আইন, এই যে আইন, এই আইনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এতবার বলেছেন যে কোরআন আজিমের ভিতরে বারবার এই শব্দে এসেছে। এখন ইবাদতের ক্ষেত্রে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বলছেন যে আইন, এই যে আইন, সেই আইনগুলো আমরা কিছুক্ষণ পরে আবার আলোচনা করব কি কি আইন রয়েছে। এখন আমরা আলোচনা করব যে এই যে আল বাসির, এই আল বাসির কে আমরা কিভাবে শিখব, কিভাবে জানব। সামিও আমরা নামাজের ভিতরে বলি, সামিও সামি আল্লাহু লিমান হামিদা, কিন্তু আমরা তো এই কথাটাকে বলি না যে আল্লাহ দেখেন যে আমরা কি করছি। সেটি আল্লাহ বলছেন যে আমরা কি করছি সেটা তিনি দেখছেন। তো দেখা জিনিসটা আমরা বলি না কেন? বলি না এ কারণেই যে দেখা জিনিসটা বলার কোনো অর্থ হয় না, কারণ এটা দেখতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি দেখছেন, সেটা গুরুত্বপূর্ণ, সেটার মর্যাদা তামিও থেকে আরো উপরে, আরো উপরে। আল বাসিরু হতে গেলে একটি জিনিসকে আমাদেরকে শিখতে হবে, সেটি হচ্ছে আল ইহসান। কি বললাম? আল ইহসান। আমাদের জীবনে আল বাসিরু কি, এই সিফাত কোনো লোক কোনোদিন বুঝতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আল ইহসান কথাটুকু না বুঝে। যদি কোনো লোক ইহসান কথাটা বুঝে, তাহলে সে আল বাসিরু বলতে কি বোঝায় সেই দানার পরিপূর্ণতা সে পেয়ে যাবে। এটি আল ইহসান কথাটুকু কিভাবে আমরা শিখব এবং কিভাবে এটি আল বাসিরুর সাথে যোগাযোগ রয়েছে সেটি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। হাদিসে জিব্রাইল আলাইহিস সালাম, যে হাদিসের ভিতরে জিব্রাইল আলাইহিস সালাম একটি মানে পরিষ্কার ধবধবে সাদা কাপড় পরে, তারপরে চকচকে কিশমিশে কালো রঙের চুল ধারণ করে জিব্রাইল আলাইহিসসালাম মানব রূপে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি ইন্টারভিউ নিতে এসেছিলেন, সেই হাদিসটুকুকে বলা হয় হাদিস জিব্রাইল। আমি এই হাদিসটুকু পুরোটা আলোচনা করব না, আপনারা সবাই সেই হাদিসটা জানেন, সুতরাং এটি বলার কোনো প্রয়োজনীয়তা আমি মনে করছি না। যে হাদিসের ভিতরে জিব্রাইল আলাইহিসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন, আপনি আমাকে ইহসান সম্পর্কে বলুন। তিনি বলেছিলেন ফাখবিরনি আনিল ইহসান, যে ইহসান বলতে কি বোঝায় আপনি বলুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তা'বুদাল্লাহা কা'আন্নাকা তারাহু, এটি বলতে বোঝায় তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তাকে দেখছো। আন তা'বুদাল্লাহা কা'আন্নাকা তারাহু, ফা ইন লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে দেখতে না পারো, ফা ইন্নাহু ইয়ারাক, তিনি সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছেন। এই কথাটাই হচ্ছে আল ইহসানের একটি চূড়ান্ত রূপ। এখানেই হচ্ছে আল বাসিরু কথাটার মাহাত্ম্য বোঝা যাবে এই এই কথাটুকু বুঝতে গেলে। কোন ব্যক্তি আল বাসিরু কথাটুকু পুরোপুরি অনুধাবন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে আল ইহসান কথাটুকু না বুঝেছে। আল ইহসান বলতে আমরা কি বুঝি? আমরা সবাই জানি যে ইসলামের
যে ধর্ম সেই ধর্মের ভিতরে তিন ধরনের মর্যাদা রয়েছে, বিশিষ্ট মর্যাদা। ইন্নাদ্দিন আল ইসলামী সালাসাতুন মারাতিব ওয়াহিয়া আল ইসলাম ওয়াল ইমান ওয়াল ইহসান। ইসলামের দিন ধর্ম, ইসলাম ধর্মের ভিতরে রয়েছে তিনটি মর্যাদা, তিনটি দারাজা, তিনটি মর্যাদার স্থান। একটি হচ্ছে আল ইসলাম, আরেকটি হচ্ছে আল ইমান, আরেকটি হচ্ছে আল ইহসান। যারা ইসলাম গ্রহণ করলো মাত্র তারা হচ্ছে মুসলিম, কিন্তু যাদের ইমান পরিপূর্ণতা লাভ করলো তারা হচ্ছে মুমিন, আর যারা আল ইহসান প্রাপ্ত হলো তারা হলো মুহসিন। তো আল মুরতাবাতুল উলা, প্রথম মর্যাদা হচ্ছে আল ইসলাম, ওহুয়া লুগাতুন, এটি ভাষায় বলা হয় আল ইনকিয়াদ ওয়াল ইজিয়ান, যে সাবমিশন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের প্রতি নিজেকে সমর্পণ করা। তিনি আমাদের ইলাহ, আমাদের রব, ইবাদত তার জন্যই নিমিত্ত, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রাসূল, এই কথা এবং তার সাথে সংশ্লিষ্ট দাবি দাওয়ার সাথে আনুগত্যতা স্বীকার করা, মাথা পেতে নেওয়া হচ্ছে আল ইসলাম। কিন্তু পরবর্তী পর্যায়ে হচ্ছে আল ইমান, মর্তাবাতুস সানিয়া আল ইমান হুয়া ফিল লুগা তাসদীকুল মুস্তালজিমুল কবুল ওয়াল ইজিয়ান, যে তাসদীক ওয়াল মুস্তালজিম মানে এই যে সাবমিশন করা, নিজেকে সমর্পণ করা, সেটাতে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, যে আমি প্রতিজ্ঞাবদ্ধ যে যা কিছু ইসলামের ভিতরে আছে সবকিছুকে আমি গ্রহণ করব এবং সবকিছুকে আমি মেনে নেব, তাকে সত্যায়ন করব এবং তাকে মানে গ্রহণ করব। তারপরের যে পর্যায়ে মুরতাবাতু সালাসা আল ইহসান, ইহসান হচ্ছে ইজাদাতুল আমাল ওয়াল ইতকানহু ওয়াল ইখলাসহু, যে কোনো একটি কাজ মানে সুন্দরভাবে করা, তারপরে পরিপূর্ণভাবে করা, পারফেক্টলি, আর হচ্ছে কি সিনসিয়ারলি, একান্ত আল্লাহর জন্যই করা, আল ইখলাস, সেটি হচ্ছে মানে আল ইহসান। তো এই যে ইহসান, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল আযীমের ভিতরে বলেছেন যে এইটা অনেক পরে আসে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ইহসানকে সহজেই প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এনে দেখিয়ে দেননি। যেমন সূরা মায়েদার ভিতরে, মায়েদার ভিতরে এসেছে আয়াত নাম্বার হচ্ছে 93, লাইসা আলাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুম ফীমা তাইমু ইযা মা আত্তাকু وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وآمنوا ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইত্তাকু ইত্তাকু তিনবার বলার পর তৃতীয়বারে তিনি বলেছেন আহসানু, মানে তৃতীয়বারের তাকওয়ার সাথে হচ্ছে ইহসান জড়িত। প্রথমে তিনি বলেছেন যে ইমান আনো এবং ভালো কাজ করো, তারপরে ইত্তাকু ওয়া আমানু, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইত্তাকু ওয়া আমানু, তারপরে তিনি বলেন, তিনি সুম্মা সুম্মা কথাটুকু বলে তৃতীয়বারে তিনি বলেছেন ইত্তাকু ওয়া আহসানু, যে তাকওয়া নাও এবং ইহসান করো। এই যে ইহসান করো সেটি ইবাদতের জন্য একটা অর্থ, আর সাধারণভাবে ইহসান অন্য অর্থ। ইহসান মানে হচ্ছে কোনো কিছু ভালোভাবে করা, ভালোভাবে করা, ইজাদাতুল আমাল, কোনো কাজকে সুন্দরভাবে করা। তারপরে ইহসান বলতে বোঝানো হচ্ছে যে মানে যে ভালো কিছু করা, তারপরে অন্যের সাথে ভালো ব্যবহার করা, এগুলিও ইহসানের অর্থ। যেমন আমরা পিতা মাতার প্রতি এহসান করি, তারপরে অসুস্থ দুস্থ মানুষের সাথে এহসান করি,
তারপরে ভালো কাজ করি ইহসান, তারপরে কোন কাজকে আমরা পারফেক্ট ভাবে যখন করি তখন ইহসান। এই জন্য স্কলাররা বলছেন যে ইহসান মানুষ তার সম্পদের মাধ্যমে করতে পারে, তার নলেজের মাধ্যমে করতে পারে, তার পজিশন তার মর্যাদার মাধ্যমে করতে পারে, তার শরীরের মাধ্যমে করতে পারে ইহসান, চার ভাবে ইহসান করতে পারে। এই কথা বলেছেন শেখ আল উসাইমিন তার বিখ্যাত কিতাব মাজমু, এখানে তিনি বলেছেন যে একজন মানুষ ইহসান করতে পারে সম্পদ দিয়ে, কিভাবে, সে যে যাকাত দিচ্ছে এবং গরিবকে দান খয়রাত করছে এটিও এক ধরনের ইহসান। তারপরে হচ্ছে কোন ব্যক্তি যদি তার জ্ঞান দ্বারা মানে কোন মানুষকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয়, ধর্মের কথাকে শিক্ষা দেয়, তার জ্ঞান দ্বারা মানুষকে যদি সুপথে পরিচালিত করে, তাহলে সে ওই মানুষের প্রতি ইহসান করছে, অন্য মুসলমান ভাই বোনদের প্রতি সে ইহসান করছে, এটিও এক ধরনের ইহসান। এটি হচ্ছে বিআলমি, তার জ্ঞানের মাধ্যমে। হ্যাঁ, তারপরে আরেকটি ইহসান হচ্ছে কি, যে কোনো মানুষের তার পজিশন তার সামাজিক মর্যাদা প্রভাব প্রতিপত্তির মাধ্যমে অন্য মানুষ যাদের সাহায্য দরকার তাদেরকে সে যদি সাহায্য করে অথবা সাহায্যের জন্য পথ খুলে দেয় এবং তাদের একটি ব্যবস্থা করে দেয়, সেটাকেও এহসান বলা হয়েছে। তারপরে শরীর দ্বারা এহসান, যেমন শারীরিক ভাবে যদি কোনো মানুষ কোনো মানুষকে কোনো কাজ করে দেয়, কোনো মানুষকে যদি সে সাহায্য করে শারীরিক ভাবে, যে যদি তাকে সাহায্য সহযোগিতা করে, তাহলে সেটাও এক ধরনের এহসান। কিন্তু জিব্রাইল আলাইহিসসালাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন আখবিরনি আনিল ইহসান, তখন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ডিকশনারিতে কিতাবগুলোতে পাওয়া যে ইহসানের অর্থ সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেন নাই। তিনি এমন এক ইহসানের কথা বলেছেন সুবহানাল্লাহ তাআলা, যেটি ইতিপূর্বে মানুষ তেমন কোনো চিন্তায় আনেনি। শুধু জিব্রাইল আলাইহিসসালামের সাথে তিনি এই কথাটুকু বলেছেন, তারপরেই আমরা বুঝতে পেরেছি যে ইহসান বলতে কখনো মানুষ পরিপূর্ণতা লাভ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর আল বাসীরু বাসীরুল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু তাআলা যে দেখেন সেটা পরিপূর্ণভাবে সে যদি অনুধাবন না করে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইহসান কথাটার মানে কি, জিব্রাইল আলাইহিস সালামকে উত্তর দিচ্ছেন আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু, যে এটার মানে হচ্ছে যে এমন ভাবে ইবাদত কর যেন তুমি দেখছো আল্লাহ কিসে দেখছে। এখানে কা দিয়ে বলা হচ্ছে যেন তুমি দেখছো, মানে আমরা দুনিয়াতে দেখতে পারবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জাগ্রত অবস্থায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোন মানে মানুষ আম্বিয়া মুরসালিন কখনোই দেখতে পান নাই। সেটা আমরা ইসরা ওয়াল মিরাজের হাদিসে আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসরা ওয়াল মিরাজের রাতে স্বচক্ষে দেখেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই দুনিয়ার জীবনে মানে মানুষ মূসা আলাইহিস সালাম দেখতে পারেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন নাই এবং কেউ দেখতে পারবে না। কিন্তু সেই কারণে হাদিসের ভিতরে বলা হচ্ছে কা'আন্নাকা তারাহু, যেমন তুমি দেখতে পাও সেভাবে তুমি ইবাদত করো, আর সেটা যদি তুমি করতে না পারো ফা ইন লাম তাকুন তারাহু, তুমি যদি তাকে দেখতে না পারো, দেখতে কেউ পাবে না পারে না, ফা ইন্নাহু ইয়ারাক, তাহলে তুমি চিন্তা করো যে তিনি সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছেন। এই যে কথাটুকু, এই কথাটুকু দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এটি হচ্ছে আল ইহসান। এই যে ইহসান, এই ইহসান আমাদেরকে জানতে হবে, এই ইহসান বলতে বোঝানো হচ্ছে যে এর রয়েছে দুটি অবস্থা। প্রথম অবস্থাটা হচ্ছে এই যে যদি কোনো অন্য কিছু ছাড়া শুধু এহসান কি, এই কথা যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে এহসান কি, তাহলে বলতে হবে এহসান মানে হচ্ছে
দিন আল ইসলাম, পুরোটাই হচ্ছে এহসান। হ্যাঁ, ইয়াতালিকু আলা সাবিলিল ইফরাদ গাইরি মুক্তারুন বিযিকরিল ইসলাম ওয়াল ঈমান, যে ঈমান এবং ইসলাম এই কথা ছাড়া শুধু এহসান যদি কে জিজ্ঞাসা করে তাহলে বলতে হবে কুল্লাহু কামা ফি দ্বীন ইউরিদু বিহি ফি দ্বীন, এটি দ্বীনকে বোঝা হয় কুল্লাহু, যে দ্বীন আল ইসলামের পুরোটাই হচ্ছে আল এহসান, সার্বিকভাবে দ্বীন ইসলাম বলতে এটাই বোঝায়। আর আরেকটি অবস্থা হচ্ছে যে এটি হচ্ছে তাহসিনু জাহির ওয়াল বাতিন, এটি হচ্ছে আরেকটি অর্থ যে কারোর ভেতর এবং বাহির, জাহির মানে বাইরে যেটা দেখায় সেটি, অথবা যেটি ভিতরে থাকে অন্তরে থাকে, আল বাতিন যেটি গোপনে থাকে, সেই দুটো জিনিস বাহ্যিক এবং অন্তর্গত, এই দুটো উপায়ে যে মানুষ মানে কোনো কিছু যদি পরিপূর্ণভাবে করে সেটাকে এহসান বলা হয়, তাহসিনুল জাহির ওয়াল বাতিন। এই যে তাহসিনুল জাহির ওয়াল বাতিন, এই কথাটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে একটি সেন্টেন্সে বলেছেন যে আল এহসান। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে জাওয়ামিউল কালাম, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এমন একটি গুণ দিয়েছেন যে অল্প কথায় তিনি অনেক জিনিস, অনেক বড় জিনিসের ব্যাখ্যা দিয়েছেন। জিব্রাইল আলাইহিস সালাম যখন একটি গুরুত্বপূর্ণ কথা আল ইহসান কে তিনি জানতে চেয়েছিলেন, তখন আমরা তো নামাজের ভিতরে আস-সামিউটাকে বলেই ফেলেছি, সেটা তো আল্লাহ পছন্দই করেছেন, কিন্তু নামাজের ভিতরে আমাদেরকে যেটি অনুসরণ করতে হবে সেটি হচ্ছে আল ইহসান, যে আমরা এমন ভাবে নামাজ পড়ব যেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাচ্ছি, আর আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে না পাই তাহলে আমি এমন ধারণা করব যেন আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। এই কারণেই মুহসিনিন হওয়া সাধনা ব্যাপার, এটি সবার মানে আয়ত্তের ভিতরে পড়ে না, যারা এহসান করতে পেরেছে, চেষ্টা করেছে, এহসানের পর্যায়ে পড়েছে, তারাই দীনুল কামিল হয়েছে, দীনের ভিতরে পরিপূর্ণতা লাভ করেছে। এই কারণেই সামি আল্লাহু লিমান হামিদা যে আমরা বলছি সেটা দিয়ে আমরা ইবাদতকে প্রতিষ্ঠা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর এহসানকে আমরা অন্তরের দৃষ্টি দিয়ে সেটাকে এহসানকে প্রতিষ্ঠা করছি, যেটা আমরা মুখে জিকির হিসাবে আমরা বলছি না। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে এহসান, এই যে এহসানের ব্যাপারে এত কথা এসেছে হাদিসের ভিতরে, এই ক্ষেত্রে সমস্ত মুহাদ্দিসরা বলছেন ওয়াহিয়া আলা মারাতাবিদ্দিন, এটি হচ্ছে দীন ইসলামের ভিতরে সবচেয়ে উচ্চ মর্যাদা হচ্ছে আল এহসান, ওয়া আযামুহা খাতিরান ওয়া আহলাহুহা, যে এটি যারা এটাকে অর্জন করবে ওয়া সাবিকুন আল খায়রাত মুকাররাবুন ফি আলা দারাজাত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী হবে যারা, যারা সাবিকুন খায়রাত, যারা উত্তম কাজ করার জন্য সবসময় অগ্রগামী ছিল, তারাই এহসানের মর্যাদায় পেয়ে গেছে। এটাই হচ্ছে এহসান বলতে বোঝাচ্ছে দুটো অবস্থান, আল মাকাম আল আউলা, যে প্রথম মাকাম হচ্ছে যে এমন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, যে এমন ভাবে ইবাদত করো যেমন যেন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছো। এটাকেই অনেক স্কলার ইউসাম্মিহি বা বাদাহুল উলামা মাকামুল মুশাহাদা, মাকামুল মুশাহাদা বলা হয় এটাকে। এখানে এখান থেকে সুফিবাদ তাদের সমস্ত মাল মশলা নিয়ে রেখে বলছে যে তারা আল্লাহকে দেখতে পেয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নামাজ পড়ার মাধ্যমে দেখতে পারবে না, নামাজ না পড়লেও দেখতে পাবে না, নামাজ পড়লেও দেখতে পাবে না। পৃথিবীতে এই দুনিয়াতে বনি আদম যত আম্বিয়া ও মুরসালিন এসেছে তারা কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারে নাই, কোনো প্রমাণ নাই দেখেছে।
তার ভিতরে বিশিষ্ট তিনজন হচ্ছে আল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপর রয়েছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনজন নবী এন্ড রাসূল যাদের কথা আমরা এখন বললাম, তারা আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে তৈরি করেছেন, সেটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তার মানে এই নয় হাদিসের ভিতরে আমরা এটা মানে কোনো প্রমাণ পাই না যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চেয়েছিলেন কিন্তু দেখতে পারেন না, সেটি কোরআনুল আযীমের ভিতরে রয়েছে। সুতরাং এই যে দেখা সেটাকে রাআ না বলে স্কলাররা বলেছে যে এটা হচ্ছে মাকামাল মুশাহাদা, মানে এমন একটা অবস্থা وان يعمل العبد كانه يشهد الله عز وجل بقلبه, যে অন্তর দিয়ে আল্লাহকে দেখা। কিভাবে দেখবে? তার অন্তর দিয়ে আল্লাহকে দেখবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি তার সিফাতগুলোকে সে ভালোভাবে না চিনতে পারে, না জানতে পারে তার গুণাবলী, তাহলে সে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে অন্তরের মাধ্যমে দেখবে? নূরুল কলবি বিল ঈমান, তার অন্তরে ভিতরে যে তার অন্তরের ঈমানের দ্বারা আলোকিত হয়ে যাবে, তারপরে এমন অবস্থা হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অদৃশ্যে রয়েছেন সেটি তার কাছে মনে হবে যে আমি দেখতে পাচ্ছি। এই অবস্থা পরিণত হওয়াকে বলা হচ্ছে আল মাকাম আল আউলা, সেটাকে বলা হচ্ছে আল মুশাহাদা। আল মাকাম মুশাহাদা মানে প্রথম অংশ, যদি হাদিসের অর্থ করতে চান, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহা, এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, এটা হচ্ছে মাকাম আল মুশাহাদা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে দেখতে পাচ্ছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে যখন পাবে, সে এইটাকে যখন সে অনুভব করবে, কোথায় অনুভব করবে? কলবে, তার অন্তরে যখন অনুভব করবে, তখন সে মনে করবে দুটো জিনিস। একটি হচ্ছে যে ওয়ালা ইস্তিহাদার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজির রয়েছেন, তিনি সতর্ক রয়েছেন, কর্বিহি মিনহু, যে তিনি নিকটবর্তী হয়েছেন, সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নিকটবর্তী হয়েছেন নামাজের ভিতরে, এমন ভাবে নিকটবর্তী হয়েছেন, ওয়া ইকবালাহু আলাইহি, এবং বান্দা তার দিকেই রুজু হয়েছে, তার দিকেই প্রত্যাবর্তন করেছে, ওয়া ইন্নাহু বাইনা ইয়াদাইহি কাআন্নাহু ইয়ারাহু, এবং তার মাঝখানে আর আল্লাহর মাঝখানে আর কিছু নাই। আমরা হাদিসের ভিতরে কি বলেছি যে কিবলা, লোকটার পিছনে যিনি নামাজি ব্যক্তি সেটি চলে যায়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে থাকে। আমরা গত ক্লাসে আলোচনা করেছি সেটি ভাষাগত ভাবে যদিও পিছিয়ে চলে যায়, এই কথাটুকু সেখানে নাই, কিন্তু সেখান থেকে স্কলাররা যে ব্যাখ্যা দিয়েছেন সেটা বলেছেন যে মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে সে সামনে চলে আসে। তো যে কিবলা, কিবলা হচ্ছে একটি দিক, এটা কোনো বস্তু নয়, এটি হচ্ছে একটি বিশেষণ অথবা নাউন, এটি হচ্ছে একটি দিক, জিহা। সুতরাং সেটা অবশ্যই বান্দার মানে চলে আসে, সেটাকেই স্কলাররা সেভাবে বুঝেছেন, আশা করি বুঝতে পেরেছেন। এর আর বিস্তারিত কোনো ব্যাখ্যা আমার জানা নেই, সেটাই বিভিন্ন মুহাদ্দিসরা বলেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে মানে বান্দা চলে আসে, তো তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে দেখবে, সে দেখার ভিতরে দেখবে এই ধারণাটা তার অন্তরে প্রবল হবে, এবং সেই সাথে প্রবল হবে কি কুরবাতুল্লাহ, কুরবুল্লাহ তাআলা, আল্লাহ যে নিকটবর্তী হয়েছে, কারবিহি মিনহু, আল্লাহ ইকবালাহু আলাই, এবং আল্লাহর কাছে সে প্রত্যাবর্তন করেছে, এবং ইন্নাহু বাইনাহু ইয়াদাইহি, যা তার সম্মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে দেখতে পাচ্ছে।
এই তিনটি অনুভূতি থাকার পর তার ভিতরে আরো তিনটি জিনিস তৈরি হবে। একটি হবে আল খাশিয়া, ভয়, আল খাউফ, এটাও ভয়, ওয়াল হাইবাত ওয়াত তাগীমা। তাহলে চারটি জিনিস তৈরি হবে, এগুলো সঠিক ভালো বাংলা আমার জানা নাই। একটি হচ্ছে খাসিয়া, এগুলিও ভয়, আল খাউ এটাও ভয়, হাইবাতু তার যে মর্যাদা সেখানেও যে ভয়, হাইবাতু ওয়াল তাগীমা আল্লাহ যে মানে মানে মহিমাময়, সে মহিমায় এবং সে ভয় এবং ভয় এবং ভয়, এগুলি খাশিয়াতু ওয়া খাউফু ওয়াল হাইবাতু ওয়া তাযীমা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভয় তার অন্তরে সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার যে শ্রদ্ধা, তার যে মানে বিগলিত শ্রদ্ধা, সেটি তার অন্তরে চালু হয়ে যাবে। সেই পর্যায়ে কি বলা হয়, মাকামাল মুশাহাদা, সেটি হচ্ছে হাদিসের প্রথম ভাগ। এটাকে অর্জন করতে হয়, এটাকে অর্জন করতে পারে না কারা, অর্জন করতে পারে না, কিভাবে পারবে বলেন? আমাদের দেশের যে জায়নামাজ গুলো পাওয়া যায়, যেগুলো আমরা বিছিয়ে পড়ি, সেই সকল জায়নামাজ তো মানে মানে বানানো হয়েছে ওই তুরস্কে, তার্কিতে, আমরা যেগুলো কিনি $5 দিয়ে কিনেন, এই জায়নামাজ গুলোতে কি আছে, সেখানে কাবা শরীফের ছবি দেওয়া আছে, মানে ওই বেদাতের মানে বেদাতের উৎস ভূমি, সবচেয়ে বেদাত যেখান থেকে চালু হয়েছে মুসলমান দেশগুলোতে, সেই দেশটির নাম হচ্ছে তুরস্ক, বেদাতের আখড়া, সেই সুফিবাদের আখড়া হচ্ছে তুরস্ক, সেখান থেকে আমদানি হয়েছে কি, ওই যে জায়নামাজ, এই মোগল আমলে ইত্যাদি আমলে আমাদের দেশে জায়নামাজ আসে, ইরান থেকে এসেছে ইত্যাদি ইত্যাদি, জায়নামাজের ভিতরে এসেছে কি, কাবার ছবি। সে তো হাদিস মানে না, সে মনে করে যে অন্তরের ভিতরে কাবার কল্পনা করতে হবে, নামাজ যখন পড়ে তখন যেন তার অন্তরে কাবার কল্পনা আসে, এই কারণে কাবার ছবি দিয়ে নামাজ পড়ে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অথচ হাদিসের ভিতরে এই কথা নাই যে তোমরা অন্তরে কাবাকে কল্পনা করো, কাবা শরীফকে কল্পনা করে নামাজ পড়ার কথা কোনো হাদিসে নাই, কোথাও নাই। নামাজ জায়নামাজের ভিতরে কাবা শরীফের ছবি দেওয়া হয়েছে, তাকে বাধ্য করা হয়েছে যে তুমি তো আল্লাহকে দেখতে পারবে না, আর দেখার চেষ্টা করে কোনো লাভ নাই, আসলে তো তার দেখাই যায় না, কারণ সে তো নিরাকার, তাহলে আকার কোনটার আছে, ওই যে কাবা শরীফ সেটার আকার আছে, এইটা দিয়ে তুমি মনে মনে কল্পনা করো। এই হচ্ছে আমার সোনার বাংলাদেশের আকীদা, আর এটা নিয়েই আমরা ঘুরছি। প্রিয় ভাই ও বোনেরা, এই যে নামাজের বিছানার ভিতরে এই যে কাবা শরীফ, এর এটা তো এটা এটা গর্হিত, এটা এটা কখনোই এটি ভালো নয়। এখন যাদের জায়নামাজ আছে সেগুলোকে গার্বেজ করা ঠিক হবে না, সেগুলোর দিকে কখনো লক্ষ্য করবেন না, এটি হচ্ছে মূল কথা। আবার কিছু বাংলাদেশি ভাই আছে, আপনি তো কাবা শরীফের ছবির উপরে পাড়া দিলেন, সেটা তো অবমাননা করা হইল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই হচ্ছে মানুষের মনমানসিকতা। আমরা কি কাবা শরীফকে পূজা করি, আমরা কি কাবা শরীফের জন্য নামাজ পড়ি নাকি, ওই ঘরের জন্য কি নামাজ পড়ি? কাবা শরীফ হচ্ছে আল্লাহর মাখলুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি তৈরি করেছেন, তার হুকুমে এটি তৈরি হয়েছে দুনিয়াতে, মানুষ এটাকে রিনোভেট করেছে, এটাকে আল্লাহ বলেছেন বাইতিয়া, আমার ঘর, তো সেটা হচ্ছে আল্লাহর মাখলুক, সেটি আল্লাহ সত্তা থেকে পৃথক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত, যেটাকে হাদিসের ভিতরে বলেছে যে তোমরা যখন এবাদত করো এমন ভাবে করো যে আল্লাহকে তোমরা দেখতে পাও, আর এটি যদি করা সম্ভব না হয় তাহলে কি করতে হবে, পরের মাকাম হচ্ছে আল মাকামুল ইখলাস, এটাকে আরেকটি ভাষায় বলা হয় মোরাকাবা, মোরাকাবা, যে সুফিবাদের ভিতরে এরা এটাকে নিয়ে অনেক কথা বলে, মোরাকাবা আর ইখলাস হচ্ছে সিনসিয়ার, একনিষ্ঠ হবে শুধু আল্লাহর জন্য নামাজ পড়া, যে আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাচ্ছি না, আমার সেই ক্ষমতা নাই, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, এই যে আমি দাঁড়ালাম, আমি
নড়াচড়া বেশি করছি না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করছি, আমি রুকুটা সুন্দরভাবে করছি যেভাবে জিব্রাইল এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজটা শিক্ষা দিয়েছে, তারপরে সেভাবেই আমি দাঁড়িয়েছি, সেভাবেই আমার হাতকে উঠানামা করছি, সেভাবেই আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করছি, যেভাবে যেভাবে তিনি আমাকে নামাজ শিক্ষা দিয়েছেন ঠিক সেভাবে, এইভাবে পুঙ্খানুপুঙ্খানো নামাজ পড়া সিনসিয়ারলি, কে দেখলো না দেখলো সেটি বড় কথা নয়, বরঞ্চ আমি যেগুলি হাদিস থেকে এসেছে সেটাকে সিনসিয়ার ভাবে একনিষ্ঠ ভাবে আদায় করা, কেননা আল্লাহ আমাকে দেখছে, এটা কি বলা হচ্ছে মোরাকাবা অথবা বলছে আল মাকামুল ইখলাস। এটি অধিকাংশ লোকের প্রতি পক্ষে এটি অর্জন করা সম্ভব, কেননা ওহাজাল মাকাম ইজা হাকিকি আল আবদ সাহালাল্লাহ সাহালা আলাইহি উসুলু ফিল মাকাম, যে এই মাকামটা এই অবস্থানটা অর্জন করা সবার জন্যই সহজ, সেই কথাটুকুই হাদিসের ভিতরে এসেছে। ফা ইন লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে দেখতে না পাও, ফা ইন্নাহু ইয়ারা, তিনি আমাদেরকে দেখেন, তার মানে আমরা যখনই বলছি সামিউ সামিউল্লাহু লিমান হামিদা, সাথে সাথে আমরা চিন্তা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, কিভাবে আমরা রুকু দিচ্ছি, রুকু সেজদাতে কোনো চুরি করছি কিনা, ধীর স্থির ভাবে নামাজ পড়ছি কিনা, ইত্যাদি ইত্যাদি করে আমরা দেখে নিচ্ছি। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে নিচ্ছে, এই কারণেই দেখার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ দিয়ে আমার চোখের শীতলতা কে বাড়িয়ে দাও। কেন চোখের শীতলতা হবে, আমরা তো চোখ বন্ধ করে থাকি বাংলাদেশিরা নামাজ পড়লে, চোখ খোলা রাখতে হবে, চোখ খোলা রেখে কিন্তু চোখের সাথে মনের একটি যোগাযোগ তৈরি করতে হবে, সেই মন দিয়ে, সেই মন দিয়ে যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে কল্পনা করব, সেই সাথে আমাদের অন্তরে শুরু হবে কি হয় খাসিয়া, শুরু হবে কি মানে খাউ, শুরু হবে কি হাইবাত, শুরু হবে কি তাজিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিমায় আমরা অভিভূত হয়ে যাব সুবহানাহু ওয়া তাআলা, তাহলে আমরা ধীরে ধীরে ইহসান করতে শিখব, আর ইহসান করতে করতে এক পর্যায়ে আমরা মুহসিনের দরজায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আমাদের নামটি যখনই লিখে ফেলবে তখন আমরা মানে মুমিন থেকে প্রমোশন পেয়ে মুহসিনুন হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে করেন সেটি হাদিসের ভিতরে বিভিন্ন ভাবে এসেছে, যেমন একটি হাদিস এসেছে ইন্না লিল্লাহি মালাইকাতুন ইয়াতুফুনা ফিত-তুরুকি ইয়ালতামিসুনা আহলা যিকর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু ফেরেশতা রয়েছে, তারা সব সময় ঘুরে বেড়ায় আর দুনিয়াতে ঘুরে বেড়ায়, প্রত্যেকটি রাস্তায় অলিতে গলিতে ঘুরে বেড়ায়, তারা দেখে যে কে আল্লাহকে স্মরণ করছে, যেমন আমরা আমাদের বাসায় বসে বসে আল্লাহকে স্মরণ করছি, সেই ধরনের স্মরণের মজলিসকে ফেরেশতারা দেখে ফেলে। ফাইজা ওয়াজাদু কওমান ইয়াজকুরুন আল্লাহ, হে আল্লাহ তুমি এই মজলিসকে সেই মজলিসের অন্তর্ভুক্ত করে দাও যার ওয়াদা হাদিসের ভিতরে এসেছে, যে ফেরেশতারা আল্লাহর যারা স্মরণ করে সেই গোষ্ঠীরকে তারা দেখে, তারা কাছে চলে আসে। আমাদের আজকের এই টেলিফোনের এই যে মহতি যে দিনী অনুষ্ঠান হচ্ছে, সে অনুষ্ঠানে এই যতজন ভাই বোনরা কান লাগিয়ে শুনছে, সেই কাউমকে তুমি কবুল করো। ফেরেশতারা তখন যখন চলে আসে ওয়াজাদু কওমান ইয়াজকুরুল্লাহ, তারা আল্লাহকে স্মরণ করে, আমরা আল্লাহকে স্মরণ করছি হে আল্লাহ, তানা দাও হুল্লুম হুলুম্মু ইলা হাজাতিকুম, তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানে এই যে মানে প্রশংসা করতে থাকে, একে অপরের কাছে তারা ফেরেশতারা তাদেরকে নিয়ে কথা বলতে থাকে, কালা ফায়ুহফুনহুম ফাআজনিহাতিহিম ইলা সামাঈ দুনিয়া, তারা তখন দুনিয়ার যে আসমান মানে আসমা সেখানে তাদের ডানা দিয়ে উড়ে যায়,
দানা দিয়ে তাদেরকে ঢেকে ফেলে, মানে ফেরেশতারা তাদের যে দানা সেটা দিয়ে ফেরেশতারা পরম্পরায় ঢেকে ফেলে সেই ঢাকা থেকে ফেরেশতারা দুনিয়া থেকে আসমান পর্যন্ত চলে যায়, ফেরেশতারা তাদেরকে ঘেরাও করে ফেলে এবং তারা যেটা করে তারা তাদের নিজে নিজেকে একে অপরকে বলতে থাকে, তাদেরকে ঘেরাও করে থাকে, সমস্ত ফেরেশতারা দলবদ্ধ হবে এই আহলে যিকির যারা আল্লাহকে স্মরণ করে এই তাদেরকে ঘেরাও করে ফেলে এবং তারা পরস্পর আসমাউদ দুনিয়া পর্যন্ত বিস্তৃত হয়। কালা ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু মিনহুম, তারা মানে তখন তাদের প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের সম্পর্কে ভালোভাবেই জানেন, ওহুয়া আ'লামু মিনহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আল্লাহকে স্মরণ করতে, যেমন আমরা আজকে রাতের বেলায় আল্লাহকে স্মরণ করছি, সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে কারা আমাকে আমাদেরকে স্মরণ করছে, অথচ ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর করে সে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, মা ইয়াকুলু ইবাদি, যে আমার বান্দারা কি করছে কি বলছে, কালু ইয়াকুলুন, তখন ফেরেশতারা বলে, ইউসাব্বিহুনা, তারা তোমার পবিত্রতা বর্ণনা করছে, ইউকাব্বিরুনাকা, এবং তোমার জন্য তাকবীর দিচ্ছে, ওয়াইহামদুনাকা, এবং তারা তোমার প্রশংসা করছে, মানে যেভাবে আমরা তার পবিত্রতা বর্ণনা করছি তার মহত্ব বর্ণনা করছি তার প্রশংসা করছি, সেটা হাদিসে অনুবাদের ক্ষেত্রে অনেকে বলেছে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এটি বলছে, কিন্তু এটি বলা ছাড়াও এই যে আমরা অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহর প্রশংসা করছি, আল্লাহ পবিত্রতা করছি, আল্লাহর মহত্ব বর্ণনা করছি, সেগুলিও এর অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ তাআলা। ক্বালা ফায়াকুল হাল রাআনি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাদেরকে বলে, তারা কি আমাকে দেখেছে, হাল রাআনি, তারা কি আমাকে দেখেছে, ফেরেশতারা উত্তর দেয়, ক্বাল ফায়াকুলুন লা, তারা দেখেনি, তারা দেখেনি, হে আল্লাহ, ওই লোকগুলো তোমাকে দেখেনি, ওয়াল্লাহি মা রাআক, আল্লাহর কসম তারা তোমাকে দেখেনি, তখন ফেরেশতারা আল্লাহর কসম দিয়ে বলে যে তারা তোমাকে দেখেনি, হে আল্লাহ, তারা তোমাকে দেখেনি, আল্লাহ জিজ্ঞাসা করছে তারা কি আমাকে দেখেনি, হাল রাআনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল বাসির, আল্লাহকে আমরা কিভাবে দেখব, তিনি তো আল বাসির, তিনি তো আমাদেরকে দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাটাকে কত পছন্দ করেছেন, কত তিনি গুরুত্ব দিয়েছেন যে আমি দেখি আমার বান্দাকে, আমার বান্দা যেন এই কথা স্মরণ করে, আমি যেন তাকে দেখি, এবং এই কথাটুকু আবার ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞাসা করছে, ফেরেশতারা উত্তর দিচ্ছে, ওয়াল্লাহি মা রাআক, আল্লাহর কসম তারা তোমাকে দেখেনি, ক্বালা ফায়াকুল, তারা বলে, ওয়া কাইফা লাউলা রাআনি, তখন তারা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তারা যদি আমাকে দেখতো তাহলে তারা কি করত, আল্লাহ বলছে যে তারা যদি আমাকে দেখতো, ফায়াকুলু ওয়া কাইফা লাউলা লাউ রাআনি, তারা কি করত, আমার বান্দারা যদি আমাকে দেখতো তাহলে তারা কি করত, ও কাইফা লাউ রাআনি, তারা কি করত, ক্বালা ইয়াকুলুনা লাউ রাআক, তখন ফেরেশতারা বলছে তারা যদি দেখতো তোমাকে, কানু আশাদ্দালাকা ইবাদাতান, তাহলে তারা আরো বেশি বেশি করে ইবাদত করত, আরো বেশি বেশি করে ইবাদত করত, ও আশাদ্দান আশাদ্দান ইবাদাতান ওয়া আশাদ্দান, কানু আশাদ্দালাকা ইবাদাতান ওয়া আশাদ্দালাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত তারা আরো বেশি বেশি করত, তামজিদান ওয়া তাহমিদান ওয়া আকসারা লাকা তাসবিহান, তারা আরো বেশি বেশি করে তোমার তাসবিহ পড়তো, তারা বেশি বেশি করে
তোমার প্রশংসা করতো হে আল্লাহ। এই হচ্ছে হাদিস, এই হাদিসটুকু মানে আল বুখারীতে এসেছে যে এই হাদিস দিয়ে প্রমাণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে তিনি বলছেন, আবারও বলছেন যে তারা যদি আমাকে দেখে নাই, যদি তারা দেখতে পেত তাহলে তারা কি করত। ওই তখন ফেরেশতারা বলছে যে তারা যদি দেখতে পেত তাহলে কানু আশাদ্দালাকা ইবাদাতা ওয়া আশাদ্দালাকা তামজিদান ওয়া তাহমিদান ওয়া আকসারাকা তাসবিহা, তারা অনেক বেশি বেশি ইবাদত করত, প্রচুর তোমার প্রশংসা করত, প্রচুর তোমার মানে তাহমিদ তাহমিদ তাহলিল এগুলো করত, কিন্তু তারা তো দেখেনি। এই কারণেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখব, দেখার ভান করব, যে আমরা অন্তর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার চেষ্টা করব। আর সেটি যদি আমরা না করি, সর্বক্ষণ নামাজের ভিতরে থেকে আমরা চিন্তা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখছেন। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিল্লাযিনা আহসানুল হুসনা জিয়াদা, সূরা ইউনূস আয়াত নাম্বার 26, যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এহসান করেছে, আহসানুল হুসনা, যারা উত্তম কাজ ভালোভাবে করেছে, তাদের জন্য রয়েছে অতিরিক্ত, অতিরিক্ত হচ্ছে রুইয়াতিল্লাহি তাআলা। সুতরাং এই যে চোখ, এই চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, কিন্তু এই চোখ অত্যন্ত একটি ভয়ঙ্কর একটি অঙ্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা এই চোখের হেফাজত করতে পারছি না, আমরা কানের হেফাজত করতে পারি অতি অতি সহজ, কিন্তু চোখের হেফাজত করা আমাদের জন্য অতি কঠিন। চোখ দিয়ে আমরা প্রতি মুহূর্তে এমন কিছু দেখছি যেগুলো দেখতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। আর এই চোখ দিয়ে আমাদের উচিত ছিল আল্লাহর জন্য কান্নাকাটি করা, আমরা সেটা করতে পারছি না। এই যে চোখ, এই চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, আর দিয়ে বলেছেন যে এই চোখ দিয়ে যে আল্লাহর জন্য কাঁদবে, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদুল লাবানু ফিদ-দারহ, যে যে মানুষের চোখ আল্লাহর ভয়ে কাঁদে, সেই মানুষের চোখ কখনোই জাহান্নামের আগুনে যাবে না, যেন উটের দুধ উটের উলানের ভিতরে যায় না, যেন দুধ উটের দুধটা যেন উটের ওলান সেটাতে যেমন না যায়, সেভাবেই মানুষ যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, সেই চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাহান্নামে যাবে না। ওয়ালা ইয়াসতামিউল গাবারুন ফি সাবিলিল্লাহি দুখানুন জাহান্নাম, যে এই চোখ আল্লাহর ভয়ে যেটি কাঁদে সেই চোখকে জাহান্নামের আগুনের ধোঁয়া স্পর্শ করে না, একসাথে থাকে না। সেই চোখের কথাই হাদিসের ভিতরে এসেছে, সাবাআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লাহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়ায় সাত প্রকার ব্যক্তি যে থাকবে, তার এক প্রকার হচ্ছে রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান, ওই ব্যক্তি এখন আল্লাহর জন্য কাদা কাটা, সেটি হচ্ছে কিভাবে কাঁদবেন সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন। এটি ওই মসজিদে আসলে একেবারে কাদা কাদি শুরু হয়ে গেল, বিশেষ করে রোজার মাসে যেভাবে কান্নাকাটি শুরু হয়ে যায় মসজিদের ভিতরে আমরা দেখতে পাই, সেগুলো হাদিসের ভিতরে তেমন কোনো উদ্ধৃতি আসেনি। একটু কাদা কাদা ভাব চোখের পানি তো আসতেই পারে, কিন্তু তার একটি মাত্রাও রয়েছে। কিন্তু হাদিসের ভিতরে ওই ব্যক্তিকে আল্লাহর ছায়ায় জায়গা দিবে, সেই ছায়া তার গুণাবলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ও রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান, যে নীরবে আল্লাহর জন্য স্মরণ করে, ফাফাযাতাত আইনাহু, কিন্তু তার চোখে চোখের জলে ভরে আসে, চোখটুকু চোখের জলে ভরে আসে। একা কি নিজে একা একা যখন গাড়িতে বসে থাকেন কেউ থাকে না, যখন একাকী নামাজ পড়েন কেউ থাকে না,
রাতে যখন অন্ধকারে শুয়ে থাকেন একাকী, যখন কেউ দেখে না, ঠিক তখন আল্লাহকে স্মরণ করে চোখে পানি চলে আসছে আল্লাহর ভয়ে, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ছায়ায় জায়গা দিবেন। ওরাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাযাত আইনুহা। এখন হচ্ছে এই যে চোখ, এই চোখ দিয়ে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে বাঁচতে পারি, আর এই চোখ দিয়ে, এই চোখ দিয়ে আমরা বিভিন্ন ধরনের যে জিনা সেগুলোর পাপেও আমরা জড়িয়ে পড়তে পারি, আর এই চোখ দিয়ে অনেক ধরনের দুষ্কর্ম হয়। সেই চোখ, এই চোখই, চোখই হচ্ছে মানে উন্নতি, আর চোখেই হচ্ছে অবনতি অথবা ধ্বংস। সবকিছু এই চোখকে কেন্দ্র করে। এই চোখ একটি বিস্ময়কর সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আরেকটি চোখ রয়েছে, সেটি হচ্ছে খারাপ চোখ। খারাপ চোখ হচ্ছে আজকের এই অনুষ্ঠানের আপনাদের জন্য বোনাস হিসাবে থাকলো, সেটি হচ্ছে বদনজর, আমরা যেটাকে বদনজর বলি। এটাকে হাদিসের ভাষায় আল আইন বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল আইন ফাক্কুন ওয়ালাউ কানা শাইউন সাবিকান আল কদর লিসাবাকাতাহুল আইন। যে এই যে ইবিল আই, এটাকে ইংরেজিতে বলা হয় ইবিল আই, আর বাংলাতে বলা হয় বদনজর, এটি সম্পর্কেও আমাদের ধারণা থাকাটা ভালো। এটাকে কেন্দ্র করে অনেক মানুষ অনেক কথাবার্তা বলে, কিন্তু এটা ভালো করে বুঝতে পারেনি অনেকেই। সেই কারণে আমরা আমাদের শ্রোতাদের জন্য বোনাস হিসাবে আল আইন আলোচনা করছি আজকে ইনশাআল্লাহ তাআলা। আল আইন আল হাক্কুন, আমরা অনেকে বিজ্ঞানের জ্ঞানে গুণান্বিত হয়ে অনেকে বলি বদনজর বলে কিছু নাই, এই কথাটুকু সঠিক নয়। আর এটি এটি হক, এটি হচ্ছে হাদিসের কথা, কিন্তু কোনটাকে বদনজর সেটা আমরা ভালোভাবে বলতে নাও পারি, সেখানেই হচ্ছে সমস্যা। আমাদের খুশি মন মতো আমরা যে কোনো কিছুকে আল আইন বলে চালিয়ে দিতে পারবো না, এটি হচ্ছে সমস্যা, এটি করা উচিত নয়। আল আইন হক, যে বদনজর হচ্ছে সত্য, ওয়ালাউ কানা বিশাইইন সাবিকান আল কদর, যে কোনো কিছু যদি তকদিরকে অতিক্রম করে যেত সেটি হচ্ছে আল আইন, যে সাবিকাতাহু আল আইন, তার মানে যে আইন মানে বদনজর এবং তকদির এটা পাশাপাশি চলে, মানে সবকিছুই আল কদরের ভিতরে লেখা রয়েছে, কিন্তু আইন বদনজর এবং তকদির এটি একে অপরের সাথে প্রতিযোগিতা করছে, এই কারণে সেটি যে কোনো ভাবে হয়ে যেতে পারে। এর থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে যে আমরা সব সময় দোয়া করব, এই দোয়াটাই হচ্ছে আমাদের জন্য মাসনুন। বুখারীতে এসেছে, আউযু বিকালিমাতিল্লাহি তাআম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ও মিন কুল্লি আইনিন লাম্মা, রাওয়াহু বুখারী। عليه جاء الحديث اعوذ بكلمات الله التامه من كل شيطان وهمه ومن كل عين لامه। এখন এই যে হাম্মা আর লাম্মা এটা মানে কি? ومعنى الحمه الحيوانات حشرت السماءات والقتله, যে বিষাক্ত পশু অথবা মানে কীটপতঙ্গ হচ্ছে হাম্মা, ও ومعنى لما التي تصيب الحسد, মানুষ যে এই যে ঈর্ষা করে, হিংসা করে, মানুষের হিংসা এটা কিন্তু পশু না, মানুষ, মানুষের হিংসাটা হচ্ছে লাম্মা। আর পশু পাখি থেকে যে ধরনের মানে শরীরে অনিষ্টতা হতে পারে সেটি হচ্ছে হাম্মা, মানে অসুখ বিসুখ হচ্ছে হাম্মা, আর লাম্মা হচ্ছে ওই যে হাসাদ থেকে এসেছে, যে মানুষের কুদৃষ্টি থেকে এসেছে, সেই কুদৃষ্টি থেকে বাঁচা যায়। কিন্তু প্রিয় শ্রোতা যারা শুনছেন, আমি অনুরোধ করব, এটা আপনাদের বোঝার জন্য বলছি, আমার লেকচার শুনে কালকে থেকেই আবার যে কোনো অসুখ বিসুখকে সবকিছু লাম্মা হাম্মা বলতে শুরু করবেন না, কারণ এগুলো বোঝা বর্তমান সময়ে আমাদের পক্ষে তেমন সহজ নয়।
এই যে কোনটি বদ নজর কোনটি বদ নজর নয় সেটি সাহাবিরাও ভালোভাবে বুঝত না, সেটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে কিনা তাদের কাছে যখন বর্ণনা করত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতেন যে এটি হচ্ছে বদ নজর আল আইন হয়েছে। তার মানে কোন ঘটনা কোন মানুষের অসুখ কোন মানুষের সমস্যা সেটাকে শুরুতেই বদ নজর বলা আমাদের জন্য সঠিক নয়। আমাদের জন্য যেটি সঠিক সেটি হচ্ছে দুনিয়ার জ্ঞানের মাধ্যমে নিজের কাছে ডাক্তারের কাছে যে ধরনের অসুখ মনে হয় সেটাকে ধারণ করে তার চিকিৎসা করা। আর যদি কেউ মনে করে এটি বদ নজর তাহলে সেটাও সে তদবির হিসাবে করতে পারে, যেমন সে দোয়াটা পড়তে পারে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শয়তানি ওয়া হাম্মা ও মিন কুল্লি আইনি নিয়াম্মা। এখন এই যে ইবিল আই, এই যে বদ নজর, এটি একটি আশ্চর্যজনক বিষয়। মুহাদ্দিসরা বলছেন, বিভিন্ন স্কলাররা বলছেন যে এই যে বদ নজর এটি ঈর্ষা না থাকলেও হতে পারে অনেক মানুষের, যেমন তার অন্তরের ভিতরে কোনো খারাপই নাই কোনো কুমন্ত্রণা নাই, কিন্তু সাধারণ সে সাধারণ মানুষ সে অন্তরে তেমন কিছু খারাপ তার ভিতরে নাই, তারপরেও তার নজর লেগে যেতে পারে বলে স্কলাররা বলেছেন। ইন্না রাজাহুল আল আইন কামা আন্নাহু তাকুনু মিনাল আইনিল হাসাদ, যে ব্যক্তি ঈর্ষা করে তার বদ নজর লাগে এটি আমরা জানি, কিন্তু যাদের ভিতরে ঈর্ষা নাই তার নজরও লেগে যেতে পারে। ফাকাত তাকুনু মিন গায়রিল হাসাদ বি মাজরুদুল ইজাবু, কারণ তার যে কোনো মানুষেরই হতে পারে। অর্থাৎ এই যে ইবিল আই এটি আসলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য সহজ নয়, এইখানে আমরা ছেড়ে দেব। কেননা এই যে বদ নজর সেটি হাসাদ থেকেও হতে পারে, হিংসা থেকে, অথবা হিংসা না থাকলেও হতে পারে। তার মানে মানুষের শরীরে এমন কোন শারীরিক সমস্যা যদি হয় সেটা আননোন ইটিওলজি, মানে এটা আমরা জানি না কেন হচ্ছে, এরকম হতে পারে। সবসময় যে হবে তা নয়, কিন্তু কখনো কখনো যদি লাখে একটা অথবা মিলিয়নে একটা হয় তাহলে হতে পারে, সবকিছুই সম্ভব, যেটার কোনো সাইন্টিফিক ব্যাখ্যা আমাদের জানা নাই। সেটাকে আমরা শেষ পর্যন্ত সমস্ত ইনভেস্টিগেশন আলামিন তো সেই সেই তখন আমরা সেটাকে ধরে নিব আল আইন মানে বদ নজর। তাহলে আমরা যেটা দেখতে পাই যে মানুষের কোনো কারণে যদি কোনো জিনিস মানুষের পছন্দ হয়ে যায় তাহলে তার মানুষের উচিত তার প্রশংসা করা, বদ নজর যেন না লাগে। সেই ক্ষেত্রে কি করতে হবে, ইজারা আহাদুকুম হাদিস ইজারা আহাদুকুম মিন নাফসিহি আও মালিহি আও মিন আখি, যদি তোমরা তোমার কোনো ভাইয়ের কোনো জিনিস তার কোনো সম্পদ অথবা তার ভিতরে কোনো গুণ কিছুকে যদি তোমরা পছন্দ করো দেখতে পাও ভালো দেখতে পাও, হ্যাঁ, তাহলে সে কি করবে, ইয়াজিবুহু ফালইয়াদউ লাহু, তার উচিত হবে সে যেন তার জন্য দোয়া করে। বিল বারাকাতুন ওয়া ইন্নাল আইনুল হক, কেননা বদ নজর হচ্ছে হক। হাদিসটা কি, যে আমরা যদি অন্য মানুষের কাছে কিছু দেখি কোনো আমার ভাই কোনো সম্পদ তার পসেশনে আছে এমন কিছু যদি আমাদের পছন্দ হয় যদি দেখে ফেলি তাহলে আমাদের উচিত কি, তার বরকতের জন্য দোয়া করা। যেমন কারোর বাচ্চা দেখলাম, কারোর ছোট বাচ্চা খুব সুন্দর অথবা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে ইত্যাদি ইত্যাদি, অথবা কোনো সে একটা সুন্দর গাড়ি কিনেছে অথবা তার একটি বাড়ি কিনেছে অথবা সে একটি সুন্দর সুন্দরী মেয়েকে বিয়ে করেছে অথবা সুন্দর হ্যান্ডসাম একটি ছেলেকে বিয়ে করেছে ইত্যাদি, তো তখন তার বরকতের জন্য তার দোয়া করা উচিত।
আর যদি বরকতের জন্য দোয়াটা না করে তাহলে ওই লোকের ভিতরে যদি হাসাদ নাও থাকে তাতেও বদ নজর লেগে যেতে পারে, কেননা এটি তার নিয়ন্ত্রণের বাইরে, এটি একটি আজীব, এটি স্ট্রেঞ্জ, এটি আমি ডাক্তার হিসাবে তার কোন ব্যাখ্যা আমি দিতে পারবো না, কিন্তু মুহাদ্দিসরা বলছে যে গাইরুল হাসাদ ওয়া মিন তাকুনু আইনুল হাসাদ, যে হাসাদ থাকলেও হতে পারে নাও থাকলে হতে পারে। এই কারণে আমাদের যে কথাবার্তা সেটা সুন্দর হওয়া উচিত। আমাদের সমাজের ভিতরে কোনো কিছু দেখলে আমরা বারাকাল্লাহ ফিক এই কথাটুকু বলি না, তার বরকতের জন্য দোয়া করতে হবে। আমরা অবশ্য বলি মাশা আল্লাহ তাআলা, কিন্তু হাদিসের ভিতরে আসলে মাশা আল্লাহ তাআলা বলতে বলে নাই, হাদিসের ভিতরে বলেছে তার বরকতের জন্য দোয়া করো। একটি সুন্দর উদাহরণ দেই, একজন একজন লোক মানে সে বিয়ে করেছে, তার ওয়াইফ হচ্ছে খুব সুন্দরী, এখন সে একজন স্কলার, খুব সম্ভবত সেকাল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তার কাছে প্রশ্ন করেছিল যে আমি যদি আমার ওয়াইফকে বলি তুমি খুব সুন্দরী তাহলে কি বদ নজর লেগে যেতে পারে কিনা, কারণ সে তো তার হাজবেন্ড, সে তো তার অনিষ্ট চায় না, শুধু তার সৌন্দর্যের প্রশংসা করছে, তাতে তার বদ নজর লাগতে পারে কিনা। কলার বলেছেন যে লাগতে পারে। একজন পুরুষ সে তার ওয়াইফকে বদ নজর লাগিয়ে দিতে পারে, কিভাবে, ইলাইহে মানে জামালিহা তার সৌন্দর্য, ও ইজাবুহা তাকে সে যদি আশ্চর্য করে যে কত সুন্দরী আমার স্ত্রী, এই এইভাবে সে যদি তার সুন্দর সুন্দরী স্ত্রীকে যদি বলে তুমি খুব সুন্দর, হাত্তা ইনলাম ইয়াকুল লাহা ইন্নাকা জামিলাতুন, যে তুমি তো খুব সুন্দরী, ইন্নাকা জামিলা তুমি তো খুব সুন্দরী, তাহলে তার বদ নজর লেগে যেতে পারে। তাহলে তার কি করা উচিত? তার প্রতি ওই হাজবেন্ডের উচিত ছিল ওয়াইয়াস্তাহিব্বুল্লাহু আন ইয়াকুলা আল্লাহুম্মা বারিক ফিহা, বলা উচিত আল্লাহুম্মা বারিক ফিক, আল্লাহুম্মা বারিক ফিক ও বারাকাল্লাহ ফিক, যে আল্লাহ ফিক, যে বারাকাল্লাহ ফিক, বারাকাল্লাহ ফিক, এই এটা বলে যে আল্লাহ তোমার সুন্দরে মানে মানে বরকত দে, মানে হাজবেন্ড ওই ওয়াইফকে বলবে তুমি খুব সুন্দর, বারাকাল্লাহ ফিক, এইভাবে মানে হাজবেন্ডের চোখ লেগে যেতে পারে। এটা একটি স্ট্রেঞ্জ, কিন্তু বিভিন্ন কিতাবগুলোতে এভাবেই বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বদ নজর যেন না লেগে যায় তাহলে আমাদের কি করতে হবে, কতগুলো কৌশল অবলম্বন করতে হবে। মানে যেটাতে আপনি মনে করেন যে এটাতে অনেক মানুষ হিংসা করতে পারে অথবা মানে মানুষের নজর লেগে যেতে পারে, সেগুলোকে আপনি মানুষের নজর থেকে দূরে রাখবেন, মানুষের কাছে বর্ণনা করবেন না, ইচ্ছা করে তাদেরকে সামনে নিয়ে আসবেন না। তো যেমন মানে এই কোরআনুল আজিমের ভিতরে এসেছে ইয়াকুব আলাইহিসসালাম যখন তার যে ছেলে 10 জন ছেলে তাকে যখন বলল যে যাও তোমরা মানে মিশরে যাও, কিন্তু এতগুলো ছেলে, এই ছেলে দেখে যদি মানুষ বদ নজর লাগিয়ে দেয়, এই কারণে ইয়াকুব আলাইহিসসালাম সূরা ইউসুফ আয়াত নাম্বার 67 ক্বালা ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন, যে তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করবে না, ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, যে তোমরা পৃথক পৃথক দরজা দিয়ে প্রবেশ করবে, মানে এক দরজা দিয়ে যদি 10টা ছেলে একে একে চলে আসে তাহলে ওই ছেলেগুলো দেখে নজর লেগে যেতে পারে। এই জন্য ইয়াকুব আলাইহিসসালাম তার ছেলেকে ছেলেদেরকে বললেন হে আমার পুত্ররা, লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন, তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করো না, ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, যে তোমরা পৃথক পৃথক দরজা দিয়ে প্রবেশ করো। কিন্তু ইয়াকুব আলাইহিসসালাম বললেন যে এটা হচ্ছে একটা তদবীর, মানে একটা কৌশল আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম, তার মানে এই নয় যে তোমাদের কোনো ক্ষতি বা অনিষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন যদি তিনি চান,
এই কারণে ইয়াকুব আলাইহিস সালাম বলছেন ওয়ামা আগনি আনকুম মিনাল্লাহি মিন শাই ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কাল আল মুতাওয়াক্কিলুন। যে নির্দেশ তো আল্লাহরই চলে, আর আল্লাহর এই যে বাধা সেখান থেকে আমি তোমাদেরকে রক্ষা করতে পারবো না। তার মানে একটি কৌশল অবলম্বন করলাম বটে, কিংবা করার পরামর্শ দিলাম, কিন্তু বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা। এই কারণেই আমাদের বদ নজর থেকে বেঁচে থাকার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দোয়া করব, আর কিছুটা কৌশল অবলম্বন করব যে মানুষ যেন বদ নজর না লাগে। প্রথম দোয়াটা কি, আউযু বিকালিমাতিল্লাহি তাআমা মিন শাররি মিন কুল্লি শয়তানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনি লাম্মা। বাচ্চাদের কাছে এই দোয়াটা পড়ে ফু দিয়ে রাখবো। আরেকটি হচ্ছে যে মানুষের কাছে সৌন্দর্য অথবা ভালো জিনিসটা তেমন ভাবে আমরা মানে দেখাবো না, যদি সম্ভব যতটুকু সম্ভব আমরা এটাকে মানে হাইলাইট করব না, মানে এমন ভাবে প্রকাশ করব যেন তার দৃষ্টি সেখানে বেশি না পড়ে। আর যদি কোনো কারণে পড়ে যায় সেক্ষেত্রে কয়েকটা হাদিস রয়েছে, সেই হাদিসগুলো আলোচনা করব। কিন্তু বর্তমানে এই সমাজ ব্যবস্থায় সাহাবীদের যে যুগে যেগুলো চর্চা করা হয়েছে সেগুলো এই যুগে করা মানে একেবারেই মানে যাবে না তা নয়, মানে যাওয়াটা খুব খুব কঠিন। যেমন হাদিসের ভিতরে এসেছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও আমারা আন ইউস্তারকি মিনাল আইন, ইউস্তারকি মিনাল আইন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন মানে বদ নজর থেকে মানে পবিত্রতা চাই অথবা বেঁচে থাকার চেষ্টা করি। কিভাবে করব, রাওয়াহুল বুখারী ওয়া মা জা আল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন কানা ইয়ামুরুল আইনু ফালিয়াতাওয়াদ্দা, যে লোকে নজর লেগেছে সেই লোককে বলবো যে তুমি উজু করো, একটা পানি দিব। মনে করেন আমার নজর লেগেছে আরেকটা জিনিসের উপরে, তাহলে আমাকে আপনি এক বালতি অথবা এক পদনা পানি দিলেন, আমি সেই পানি দিয়ে উজু করব, অথবা এক বালতি পানি দিলে সেই পানি থেকে আমি হাত দিয়ে উজু করব। কানা ইয়ামুরুল আইনু ফালিয়াতাওয়াদ্দা, সেই পানি দিয়ে, সেই পানিটা উজু করার পর সেই রেখে দেওয়া পানি দিয়ে সুম্মা ইয়াক্তাসিলু মিনহুল মাঈন, যার বদ নজর লেগেছে তাকে ওই পানি দিয়ে গোসল দিয়ে দিব, তাহলে তার বদ নজরটা কেটে যাবে। এই রাওয়াহু আবু দাউদ হাদিস নাম্বার 3382। قال الألباني رحمه الله تعالى هذا الحديث صحيح سنن أبي داود صحيح إسناد برقم 3286। এই হাদিসের ভিতরে এসেছে যে যার বদ নজর লেগেছে সেই বদ নজরকে চিকিৎসা করতে গেলে যার বদ নজর লেগেছে বলে সন্দেহ করা হয়েছে তাকে বলতে হবে যে আপনি এই পানি দিয়ে উজু করেন এবং এই শুধু কিছু পানি এখানে রেখে দেন যেগুলো দিয়ে আপনি উজু করেছেন, সেই উজু করা পানি সেটা যতটুকু পানি থাকুক বালতির ভিতরে যদি নোংরা না হয় ওই পানিটা দিয়েই ওই লোকের শরীরে ঢেলে দিতে হবে, এই ব্যবহৃত পানি দ্বারা। সেই ব্যবহৃত পানি দিয়ে সে গোসল করবে, তাহলে তার একটা চিকিৎসা হয়ে যাবে। এটি আরেকটি হচ্ছে ওই যে দোয়া পড়া সেটি হচ্ছে এই কারণে। আরেকটি হচ্ছে কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন মানে জিব্রাইল আলাইহিস সালাম তার কাছে এসেছিলেন। ওয়া আন আবি সাঈদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল আন্না জিব্রাইল আতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছেন ফাকাল ইয়া মুহাম্মাদু আশতাকাইতা, যে আপনার কি অসুস্থ করেছে? ফাকাল নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হ্যাঁ আমি অসুস্থ হয়ে পড়েছি। ক্বাল, তখন জিব্রাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়া করছে, রুকিয়া পড়ে দিচ্ছে, বিসমিল্লাহ আরতিকা মিন কুল্লি শাইইন ইউযিন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসি আও আইনিন হাসাদিল্লাহু
ইয়াশফিক বিসমিল্লাহ আরফিক, এই এটি হচ্ছে দোয়া, এটা দোয়ার বইতে আছে, আপনাদের অস্থির হওয়ার কোন কারণ নেই। রাওয়াহু মুসলিম, হাদিস নাম্বার 4056। এই যে বিসমিল্লাহ আরফিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসাদিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহ আরফিক, এই যে দোয়া, এই দোয়া পড়লেও ওই বদ নজর লোকটার অসুখ ভালো হয়ে যেতে পারে বলে স্কলাররা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে কাকে আমি বলবো যে মানে উজু করার জন্য, এটি বলা কঠিন, কারণ এটি যদি আমরা বর্তমান সমাজে, তখন ছিল সাহাবিদের যুগ, সাহাবিদের ভিতরে এত ভালোবাসা ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল, যদি কোনো সাহাবিকে বলা হতো যে তুমি একটু উজু করো, হ্যাঁ তোমার হয়তো বদনজর লেগেছে, সে তো তাকে ঘৃণা করতো না, তাকে কিছু অনুসরণ করতো না। সেই আরেকটি বড় ব্যাপার হচ্ছে যেই হাদিসের মাধ্যমে মিশকাতের ভিতরে যে হাদিসটুকু এসেছে, যেটি শেখ আলবানী সহি বলেছেন, সেটি হচ্ছে সাহাল ইবনে হানিফ, মানে একবার গোসল করতেছিলেন, সাহাল ইবনে হানিফ গোসল করার সময় যখন তিনি জামা খুলেছিলেন, তার পিঠের যে মানে রং, যে মানে তার শরীরের রং দেখে অন্য সাহাবি আশ্চর্য হয়ে গিয়েছিল, তখন সে অনেক প্রশংসা করেছিল, তখন ওই সাহাবি আরো পার্শ্ববর্তী সাহাবিরা সেটা লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করেছিল যে সাহালের ব্যাপারে অন্য সাহাবি এই কথা বলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছে যে ওই যে সাহাবি যে প্রশংসা করে চোখ লাগিয়ে দেওয়ার সম্ভাবনা আছে, তাকে গিয়ে বলো সে যেন মানে তার শরীরটাকে ধুয়ে দেয়। এই যে ঘটনাটা ঘটেছে, এখানে দেখতে হবে যার বদ নজর লেগে যাচ্ছে বলে আশঙ্কা করা হয়েছে আর যার প্রতি বদ নজর করা হয়েছে, উভয়ই হচ্ছে সাহাবি, আর বদ নজর লেগেছে কিনা তার ডায়াগনোসিসটা করে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তার চিকিৎসা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজে, এবং সেটি হচ্ছে আপোষের মাধ্যমে, আপোষে হচ্ছে, নিজেরা নিজেরা হচ্ছে, তাতে সেই রোগ কোনো মানে মনঃপূর্ণ হচ্ছে না যে কেন আমাকে এই কথাটুকু বলল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটাকে বলেছিল আক্তিসালু লাহু, সে যেন নিজেকে গোসল করে, ইয়াগসিলু ওয়াজহাহু ওয়াইদাইহি ওয়ামিরফাকাইহি রাকাবাতাইহি, সে যেন হাঁটু, তারপরে তার পা, তারপরে কনুই, এগুলি যেন ধুয়ে নেয়, তারপরে তার ইজার, তার লুঙ্গির ভিতরের অংশটুকু যেন সে ধুয়ে ফেলে, ধুয়ে তারপরে যেন একটা পানির পাত্রে রাখে, সে পানি যেন ওই লোকটার শরীরে ফেলে দেয়। সুম্মা সাব্বা যালিকাল মা আলাইহি ইউসাব্বাহু রাজুলুন আলা রাসাহু ওয়া যাহরাহু মিন খালফিহি, যে পিছন থেকে তার পিছনের অংশটুকু আর মাথার উপরে যেন সে পানিটুকু ঢেলে দেয়, তাহলে বদ নজরে চিকিৎসা হয়ে যাবে। এটি হাদিসটা সহি মিশকাতের ভিতরে এসেছে। প্রিয় শ্রোতা, আপনাদের প্রতি আমার অনুরোধ, এই যে কয়েকটি হাদিস বললাম, এই হাদিসগুলোর ভিতরে একটি জিনিস ফুটে উঠেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবীদের ভিতরে যদি কারোর বদ নজরের আশঙ্কা থাকতো, তাহলে তাদেরকে উজু করতে বলতো অথবা তাদেরকে গোসল করতে বলতো, সেই ব্যবহৃত পানি দিয়ে যার বদ নজর লাগা হয়েছে সে গোসল করত, এভাবে তাদের আরোগ্য লাভ করত। বর্তমান সময়ে আমরা যেন এই হাদিসের উপর ভিত্তি করে কোনো মুসলমান ভাইকে যদি এটা বলি যে আপনার বদ নজর লেগেছে, তাহলে সে সাংঘাতিকভাবে আপনার প্রতি রাগ হবে, উজু তো করবেই না, গোসল তো করবেই না, আপনার সাথে সম্পর্ক চিরদিনের জন্য হয়তো বন্ধ করে দিতে পারে, আপনাকে অনেক মন্দ কথা বলতে পারে, সুতরাং এই পদ্ধতি আপনারা কখনোই অনুসরণ করবেন না। এই যুগ আর এখন আমাদের ভিতরে নেই যে কোনো মানুষকে যদি বলি যে আপনার চোখ লেগে যাবে, সে মানুষটা সহজে সেটা গ্রহণ করবে না, এই ধরনের মানুষ বর্তমান সমাজে নাই। হ্যাঁ, সুতরাং আমরা ওই পথে যাব না। আমরা যে পথে যাব সেটি হচ্ছে যে আমরা ওই লোকটাকে বলতে পারবো যে আপনি আমার জন্য একটু বরকতের জন্য দোয়া করেন।
এই দোয়ার জন্য আপনি তার কাছ থেকে চাইতে পারেন। আরেকটি কি, আরেকটি হচ্ছে জিব্রাইল আলী ইসলাম যে দোয়াটুকু করেছিলেন, সেই দোয়াটুকু আমরা করতে পারি। আর পিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিল হাসাদি আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরফিক। এটি এটি মুখস্ত করে ফেলেন, বিসমিল্লাহি আরফিকা মিন কুল্লি শাইইন ইউযিক মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিল হাসাদি আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহ আরফিক। এই এটা করে ফু দিলেন, অথবা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি কুল্লি শাইতানি হাম্মা মিন কুল্লি আইনি লাম্মা। অথবা একেবারে যদি ওই লোকটাকে বলেন যে আপনি একটু অনুগ্রহ পূর্বক মাশা আল্লাহ তাআলা এই কথাটুকু বলেন, যদিও সেটার কোন শক্তিশালী কোন দলিল নাই, কিন্তু তাকে বলতে পারেন যে আপনি তার বারাকাল্লাহু ফিক এই কথাটুকু বলেন, এটাও তাকে বলতে পারেন যে আপনি একটু কাইন্ডলি বারাকাল্লাহু ফিক বলেন। যদি এটা না বলে তাহলে কিছুই করার নাই, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হেফাজত করবেন। কিন্তু এই ঘটনা দিয়ে আমরা এটাই বোঝাতে চাচ্ছি যে এভাবে কোন মানুষকে যদি বলে তার সাথে সম্পর্ক এবং দীন ইসলামের বাধ্যত্ব বোধ যদি নষ্ট হয়ে যায়, তার শত্রু হিসাবে আপনি পরিণত হয়ে যান, সে যদি আপনাকে প্রচন্ড ভাবে আক্রমণ করে বসে, এই ক্ষেত্রে তার চিকিৎসা ওভাবে না করাটাই উত্তম, যদিও হাদিসের ভিতরে এসেছে। আমরা যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে দুনিয়াতে এমন কিছু অসুখ মানুষের মাঝে চিরকাল থেকেই যাবে যেগুলোর কোনো এক্সপ্লানেশন বৈজ্ঞানিক ভাবে দেওয়া সম্ভব নয়, যেটির ইটিওলজি থাকবে আননোন। এমন কোন এমন কিছু সমস্যা মানুষের শরীরের ভিতরে ঘটতেই থাকবে যেহেতু ব্যাখ্যা আমরা করতে পারি না, আর সেটাই হবে হচ্ছে আল আইন, সেটাই হবে হচ্ছে বদনজর। কিভাবে কার কাছ থেকে এটা আসলো সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন, আমরা সেটা জানি না। আমরা কোন মানুষের প্রতি সেরকম খারাপ ধারণা আমরা করব না, কোন বোনের প্রতি, কোন ভাইয়ের প্রতি, কোন স্বামীর প্রতি, কোন স্ত্রীর প্রতি আমরা এটা করব না। কিন্তু আমরা সবসময় কোনো কিছু ভালো দেখলে আমরা মানুষের বরকতের জন্য দোয়া করব, আমাদের যে কথাগুলো হবে আল্লাহুম্মা বারিক বারাকাল্লাহু ফিক বারাকাল্লাহু ফিক এভাবে বারাকাল্লাহু ফিক অথবা বারাকাল্লাহু লাক ইত্যাদি যেভাবে আরবিতে, অথবা আল্লাহ আপনার বরকত দিন, মাশা আল্লাহ আল্লাহ আপনার বরকত দিন, এইভাবে বাংলা ভাষায় আরবি ভাষায় আমরা মানুষের কোনো কিছু ভালো দেখলে আমরা বরকতের জন্য দোয়া করব। তাহলেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আইন তার হাতে আসবে না। আর যদি কোনো লোক নিজের ভিতরে থাকে, ম্যাক্সিমাম আমরা উজু করতে বলতে পারি, সেটি হয়তো কাউকে অনুরোধ করলে আপোষ শেষে যদি ভালো লোক হয়, খুবই রেয়ার হবে কিনা আমি সন্দেহ পোষণ করছি, তারপরে উজু পর্যন্ত যাওয়া যাবে, কিন্তু গোসল আমার মনে হয় না কেউ এটাতে রাজি হবে। সুতরাং ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।